अस्सलामुअलैकुम। हिंदी या बंगाली वॉच पाने के लिए मेरा अपना चैनल नबी रेजा एस चैनल सब्सक्राइब करिए, लाइक करिए और कमेंट करिए। अस्सलामुअलैकुम। शुक्रिया आदाय करी ज्ञापन करी सकली बोलुन अल्हम्दुलिल्लाह।
তার পরে পরে বিশ্ব নবী আকাই নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তফা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপরে দরুদ ও সালাম শান্তি ধারায় বর্ষিত হোক বর্ষিত হোক সকলি বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের অটল বিধান 114 টি সূরাতে ভরা 6666 টি আয়াতে কথা এই আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার প্রিয় রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যদি আমি আল্লাহ পাক সৃষ্টি না করিতাম আর সুরস লৌহ কালাম জমিন ও আসমান এক কথায় আল্লাহ পাক যাহা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সম্পর্কে আল্লাহ পাক বললেন আর আল্লাহ পাক নবীর সম্পর্কে বললেন আর নবী বললেন যে মুহাম্মদ এই মুহাম্মদ শব্দ যদি কেউ শুনে সেই ব্যক্তি যদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি না পড়ে পৃথিবীর জমিনে ওর চাইতে দুর্ভিক্ষ ওর চাইতে দুর্ভিক্ষ এই পৃথিবীর জমিনে আর কেউ নাই ওর মতো কৃপণ আর কেউ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ নবী হাদিস যেহেতু আপনারা তিন দিনের প্রোগ্রাম দিয়েছেন না ভাবছি একটু হ্যাঁ করবেন আজকে সময় একটু লেট হয়ে গেছে তাই না বাপ ইনশাল্লাহ কালকে দেখে ঠিক সময় মোতাবেক হবে একটা থেকে হবে তাই না হ্যাঁ ইনশাল্লাহ বলেন ব্রাদার আজকে আপনাদেরকে শুধু টাচ করে যাব কি টাচ জীবনী হবে ইনশাল্লাহ আলোচনা হবে বর্তমান জামানাতে বাঁচতে হবে বেঁচে থাকতে হবে আমাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করছে তাই না আমার কথাটা ভালো করে শুনবেন আমি জীবনী করি কিন্তু জীবনী করার সময় মাঝে মাঝে একটু আমাদেরকে ইমানে মজবুত করার প্রয়োজন আছে আছে না আছে শুধু জীবনী শুনে নিলাম হয়ে গেল তা নয় জীবনী শোনার পরে জীবনের আদর্শ তৈরি করতে হবে তার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে যে আল্লাহ পাক বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম নিশ্চয় হাবিব আপনাকে আমি আল্লাহ চরিত্র উপর প্রতিষ্ঠাতা করে সৃষ্টি করেছি বলুন সুবহানাল্লাহ আপনার আদর্শ আপনার চরিত্র দেখে মানুষে মুগ্ধ হবে আপনার ব্যবহার দেখে মানুষে খুশি হবে আর হেদায়েতের পথ তারা লাভ করবে তার মধ্যে থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতে 72টা দলে বিভক্ত ছিল আর আমার উম্মাত উম্মাতীয় দলের মধ্যে 73টা দলে বিভক্ত হবে ভালো করে কথাটা বুঝবেন বাবা তার মধ্যে একটা দল জান্নাতি হবে আর বাদ বাকি 72 সব জাহান্নামী সব জাহান্নামী। সাহাবী রাসূল প্রশ্ন করলেন হুজুর তাহলে আমরা কেমন করে খুঁজবো যে দলটা জান্নাতি হবে আল্লাহ নবী বললেন আল্লাহ নবী এখানে বললেন না ফারাজি জান্নাতি দেওবন্দি জান্নাতি কাদিয়ানি জান্নাতি লামা জাফসব জান্নাতি এখানে নবী বললেন আজ সুন্নিরা জান্নাতি আমার নবী কইলি বললেন আমার নবী বললেন
মা আনা ওয়া সাহাবি আমার নবী বললেন আমাকে আর আমার সাহাবি বর্গগণকে সাহাবীদেরকে যারা অনুসরণ করে চলবে যারা মানবে ভালো হবে ওই ব্যক্তিরাই হবে জান্নাতি রে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা হলাম আহলে সুন্নাত আল জামাতের মানুষ আমরা নবীকে মানি না মানি না সাহাবায়ে কিরামকে মানি তাবেঈনকে মানি আমরা মুজাদ্দিদকে মানি আমরা গাউস পাককে মানি আমরা খাজা পাককে মানি আমরা আলা হযরতকে মানি আমরা সমস্ত আউলিয়ায়ে কিরামকে আহলে সুন্নাত আল জামাতের মানুষ আমরা সবাই মানি এটা হলো আকীদা তাহলে বলুন এবের আগে আসবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে বারবার দুরূদ পড়ছি হ্যাঁ আমার নবীর হাদিসে পাক পড়েছি ফরিয়াত আলাইহিস সালাত ও 50 সালাতান ফি কুল্লি ইয়ামিন ফারাজাত আমার নবী বললেন জগৎবাসী তোমাদের জন্য আল্লাহ একটা ওয়াফার পাঠিয়েছেন আল্লাহ একটা ওয়াফার ইনাম পুরস্কার তোমাদের কাছে আল্লাহ পাঠিয়েছেন ওই পুরস্কার যে ব্যক্তিরা লাভ করতে পারবে যে ব্যক্তিরা ধরে নিতে পারবে নিয়ে নিতে পারবে সেই ব্যক্তিরা জান্নাতের হকদার হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই ব্যক্তিরা জান্নাতের হকদার হবে আজকে রূপরামপুরের মানুষ মা বলেরা বাবা জীবন সালাম আলাইক ভাইরা বসে আছেন অবশ্যই সে অফার নিয়ে যাবেন তো হ্যাঁ অফার নিয়ে যাওয়ার জন্য কিন্তু এখানে আজকে আমরা উপস্থিত সবাই হয়েছে ইনশাআল্লাহ নিয়ে যাব অফার দিয়ে যাব শুধু ধরতে পারলেই হলো আমরা যে বারবার দুরূদ পড়ছি বারবার দুরূদ আমরা পড়ছি আল্লাহ নবী বললেন কিছু দুরূদ বিরতি আছে না নাই আছে আমার নবী বললেন যে ব্যক্তিরা একবার দুরূদ শরীফ পড়ে সেই ব্যক্তির উপরে আল্লাহ 10টা রহমত নাজিল করে হাদিস নাম্বার আল্লাহ নবী বললেন মিশকাত শরীফ আবার এই মুস্তাফা বলে মান সাল্লা আলাইহি ওয়াহিদা যে ব্যক্তি একবার দুরূদ পড়ে তার উপরে আল্লাহ 10টা রহমত আল্লাহ নাজিল করে আল্লাহ নবী বললেন সবচাইতে ওই ব্যক্তিকে আমার নিকটে হবে কিয়ামতের দিনে কিয়ামতের দিনে ওই ব্যক্তিকে আমার নিকটে হবে আমার নবীকে জিজ্ঞাসা করা হলো হুজুর কোন ব্যক্তিরা নিকটে হবে আমার নবী বললেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ালান নাস বিয়াউমিল কিয়ামাত ইয়াকসুরাহুল সালাত যে ব্যক্তিরা বেশি বেশি করে নবী মুস্তাফার উপরে দুরূদ ও সালাম পড়বে সেই ব্যক্তিরা কিয়ামতের দিনে আমার নিকটে হবে সুবহানাল্লাহ তাহলে যদি আমার নবীর নিকটে আমরা হই আমাদের দুরূদ পড়তে অসুবিধা আছে আমাদের দুরূদ পড়তে অসুবিধা নাই নেয়ার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে শরীয়তের দলিল কয়টা চারটা শরীয়তের দলিল হলো চারটা দলিল কি চারখানা দলিল এক নম্বরে হলো কোরআন শরীফ দুই নম্বরে হাদিস শরীফ তিন নম্বরে ইজমা চতুর্থ নম্বর কিয়াস এই চারটা দলিলকে যদি কেউ না মানে তাহলে কিন্তু বেকার বেকার এমন মানুষ আছে বলে হাদিস আর কোরআন তা সেটা কিছু বুঝি না হাদিস আর কোরআন মানব তারা কিছু মানব না তার মাথায় কিছু নাই ও পড়াশোনাই করেনি জানেই মানে বললে স্যার কেমন অনেক মানুষ আছেন আপনাদেরকে প্রশ্ন করবে বা এই প্রশ্নটার উত্তরটা দিতে পারেন ওই জন্য বলছি এই জন্য কোরআন শরীফ হাদিস শরীফ সর্বপ্রথমে আপনাকে কোরআন শরীফ দেখতে হবে কোরআন শরীফ আমরা নামাজে তেলাওয়াত করি না করি না তেলাওয়াত করি সবাই করে যত মাযহাবি থাকুক সব মাযহাবি কিন্তু কোরআন তেলাওয়াত করে হাদিস শরীফ আমরা মানি না মানি না হাদিস শরীফ মানি ভাইয়ারা আজকে আমরা কিছু কিছু মানুষ আছে ইজমাই উম্মাতকে মানতে পারে না ইজমাই উম্মাত যেটা হয় যেটা নবীর জামানাতে ছিল না এখন যেটা আমরা করতে আছি সাহাবে কেরামের জামানাতে ছিল সেটাইকে বলা হয় ইজমাই উম্মাত সেটাকে ইজমাই উম্মাত বলা হয় ইজমাই উম্মাত
ওটাই যেটা নবীর জামানায় ছিল না সাহাবায়ে কেরামের জামানায় ছিল। আচ্ছা ওরা হাদিস শরীফ মানলো কোরআন শরীফ মানলো, বলে হাদিস আর কোরআন মানি তাছাড়া কিছুই মানি না। আচ্ছা ওকে প্রশ্ন করবে বলো তো নবীর জামানাতে যেটা ছিল না সেটা আমরা করবো না, নবীর জামানা যেটা ছিল সেটা আমরা করব। আচ্ছা বলো তো নবীর জামানাতে এই যে দেখছেন এটা কি, ওদেরকে প্রশ্ন করবে ভাই বেটা বল নবীর জামানাটা ছিল 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 না, তাহলে এটা ব্যবহার কেন করছিস, তাহলে এটা তো বেদাত, এটা তো শিরিক, এটা করা চলবে না। নবীর জামানাতে ট্রেন ছিল, ওই ট্রেনে যাতায়াত করি করে না করি, ওকে এই দিকটা আসবো না। ওকে বলা হবে আচ্ছা বলো নবীর জামানাতে যেটা ছিল সেটা মানবে, নবীর জামানায় যেটা ছিল না সেটা মানবে না। আমার নবীর জামানাতে নবী তারাবির নামাজ একসঙ্গে জামাতে কোন সময় আদায় করেছে, নবী 63 বছর বয়সে নবী জামাতে কাতার হয়ে ইমাম হয়ে তারাবির নামাজ আমার নবী আদায় করেছে, আমার নবী কোনদিন তারাবির নামাজ জামাতে আমার নবী আদায় করেন, তাহলে কোথায় আছে এটা সাহাবায়ে কেরামের জামানাতে তারাবির নামাজ জামাত করে চালু হয়েছে ইমাম বানিয়ে? আমরা তারাবি পড়ি না, পড়ি না তারাবি তো পড়ি, ইমামকে দাঁড় করার সামনে কোথাও খতম কোরআন হয় কোথাও সূরা তারাবি হয়, তাই না ভাই? অসুবিধা হচ্ছে আপনাদের বুঝতে কিছু নেই? হ্যাঁ বেড়াদার সুবহানাল্লাহ আছে। তাহলে এটা ওমর ফারুকের জামানায় এই তারাবি নামাজ জামাতে চালু হলো। আচ্ছা বলুন তো আমরা পড়ি তারাবির নামাজ জামাতে না পড়ি না? পড়ি না, ওরাও জামাতে পড়ে না? পড়ে না, ওরাও জামাতে পড়ে। আমারও একটা ইমাম সাহেবকে দাঁড় করাই, ওরাও একটা ইমাম সাহেবকে দাঁড় করাই, দেবা ইকতালাই তো 2000 ইমাম করে কিন্তু তাকবীর পড়ি, পড়ি তো হ্যাঁ, 20 রেকাত নামাজ পড়ি, কেউ 8 রেকাত নামাজ পড়ি বেরাদার। আচ্ছা বলুন আজকে যদি ইজমাকে না মানলো, ইজমা যদি নিজমাই উম্মাত যদি না মানে, তাহলে বলুন তো যদি নবীর জামানাতে ছিল না এখন এই জামানাতে ইজমাই উম্মাতে আছে, তাহলে তুমি নবীর জামানা যদি মানো তাহলে তোমাকে একা একাই তারাবি পড়তে হবে, হবে না হবে না? এ বেটা তাহলে তুমি জামাত করে কেন পড়ো, ইজমাই উম্মাতকে মানলো না মানলো না? হ্যাঁ মানলো। এবার কিয়াস আমি বলি আপনাদেরকে, ইজমাই উম্মাতকে মানা হলো, এবার কিয়াসকে মানবে এক জায়গায় একত্রিত হয়ে ইজমাই উম্মাত যে সিদ্ধান্তটা দিবে সেটাকে মানতে হবে না হবে না? মানতে হবে। আচ্ছা বলুন যে আজকে বর্তমানে আমরা আধুনিক যুগে বিভিন্ন রকমের আমরা সবজি খাই, খাই তো না, শুধু ভাত খাই, হ্যাঁ শুধু ভাত খাই না, ভাতের সঙ্গে সবজি দরকার আছে, আছে না? হ্যাঁ বেড়ার বলুন আলু খাই, পটল খাই, ঝিঙা খাই, করলা খাই, ছুটি খাই, সবই তো খাই খাই, হ্যাঁ না সবই খাই, কোনোটাই খাই না হবে না? হ্যাঁ আচ্ছা কোনো যদি কেউ আজকে রূপরামপুরের বুকে আমি মনে আব্দুল হাত আপনাদেরকে বলতে আসি, যদি কেউ দেখাতে পারে আমাকে যে বলে হাদিস আর কোরআন মানি তাছাড়া ইসমাই উম্মাতকে মানবো না এবং কিয়াসকে মানবো না, এই বেটা বলে আমার কাছে আয় আমাকে উত্তরটা দিতে হবে, কোথায় আলো, কোথায় পটল, কোথায় ঝিঙা, কোথায় কোথায় আছে করলা, কোথায় আছে ছুটি, কোথায় পালং শাক, কোথায় ছুটির শাক, যদি হাদিসে কোরআনের মধ্যে আমাকে দেখিয়ে দিতে পারিস তোর গোলামি আমি করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যদি আমাকে হাদিস আর কোরআন থেকে দেখাতে পারে যে এই আলু খাওয়া, পটল খাওয়া, ঝিঙা খাওয়া, ছুটি খাওয়া, বিভিন্ন রকমের শাক খাওয়া ইত্যাদি যদি আজকে হাদিস আর কোরআন থেকে আমাকে দেখাতে পারে তাহলে তার আমি গোলামি করব। আচ্ছা এটা আমরা কিয়াস করি, আমরা খাই না খাই না, হ্যাঁ ওরাও তো খাই। আচ্ছা যদি না খাই, যদি কিয়াসকে না মানে তাহলে আর খাওয়া চলবে, তারাও খেতে হবে না?
তাহলে খাবে কিন্তু তারা মানতে চাইবে না এ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে না হবে না আমাদেরকে বেঁচে থাকতে হবে এর বহু দলিল আছে পাবজি ইনশাআল্লাহ একের পর এক দিয়ে যাব একবার দূরে দিয়ে পাক পড়েন আল্লাহুম্মা যেকোনো বিষয় নিয়ে হয় চার দিন করতে গেলে চার খলিফা হযরতে আবু বকর ওমর উসমান আলী চার রাত্রি হবে আর একই রাত্রি জীবনী করতে গেলে যদি মনে লাগে ভালো আর বিশ্ব নবী আদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা রাখতে হবে আর নারী সোজা সজি এ কারবার আলোচনা রাখতে হবে যে কোনো একটা বিষয় আজকেটা শুনলাম কালকেটা শুনলাম কাউরি জীবনী কমপ্লিট হবে না হবে কাউরি জীবনী কমপ্লিট হবে না মানে আধা চা হয়ে গেল টেশন ছাড়া হয়ে গেল টেশন ভালো না আমি বললাম ইনশাআল্লাহ কার্গো ভালো বলছে হুজুর কার্গো বলার পরে কি ঘটনা ঘটে তারপর কিন্তু কিছু শোনা হয় না মানুষ শহীদ হলো তারপরে শেষ হয়ে গেল তারপরে কি ঘটলো কিছু শুনতে পাই না আমরা মোটামুটি করে আলোচনা করব ইনশাআল্লাহ তারপরে কারবালার কাহিনী হবে শেষ হবে কি কিভাবে আসার পরে কাকে কিভাবে কদর করা হলো ইনশাআল্লাহ আলোচনা হবে তারেক আপনাদেরকে একটু মেসেজ দেব পাবজি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন আমার মাতা আলাহু আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা আমার মাতা আলাহু আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শহীদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পাক পাঞ্জাতুন আহলে বায়াতের সঙ্গে যে ব্যক্তিরা ভালোবাসা রাখে যে ব্যক্তি ভালোবাসা করে ভালোবাসা নিয়ে সেই ব্যক্তি যদি ইন্তিকাল করে সেই ব্যক্তিটা মুমিন হয়ে যায় যদি বলুন সুবহানাল্লাহ মুমিন হালাতে ইন্তিকাল করে আল্লাহ নবী বললেন আমার মাতা আলা হুবালি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শহীদা ওই ব্যক্তি যদি ইন্তিকাল করে সেই ব্যক্তিটা শহীদের দরওয়াজা পায় যদি বলুন সুবহানাল্লাহ যারা ইমাম হাসান হুসাইনকে আলীকে ফাতিমাকে নবী মুস্তফাকে যে ব্যক্তিরা ভালোবাসে সেই ব্যক্তিরা শহীদের দরওয়াজা পায় সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন আমার মাতা আলা হু আলী মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলাল্লাহু লাহু কবরহু মাররান লিল মালাইকাতির রহমা যেই ব্যক্তিটা ইন্তিকাল করে যায় ওই ব্যক্তিকে তোমরা কাফন ভরিয়ে আদর লাগিয়ে খুশবু দিয়ে সুরমা দিয়ে সুন্দর করে তোমরা কবরে শুইয়ে দাও তারপরে তাদের কপাটাটন দিয়ে সুন্দর করে কবরটা বানিয়ে দাও আল্লাহর নবী বললেন শুনো ওই ব্যক্তিটা যদি আহলে বায়াতের সঙ্গে মহব্বত করনে वाला হয় আহলে বায়াতের সঙ্গে প্রেম করনে वाला হয় ভালোবাসা যদি হয় ওই ব্যক্তিটার কবরটাকে আল্লাহ পাক জানাল্লাহু লাহু কবরহু মাররান মিন মালাইকাতির রহমা ওই কবরটাকে আল্লাহ পাক মালাইকা ফরিস্তাদের জন্য ওটাকে মাজার বানিয়ে দেয় সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ওলামায়ে আহলে সুন্নাত আসহাবে আলা হযরত জাসনিয়ে জিকরাতুন নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আমার
বর্ণনা করলেন, নবী আবার বললেন, যারা আহলে বায়াতের সঙ্গে ভালোবাসা করে সে ব্যক্তি যদি ইন্তেকাল করার আগে সে ব্যক্তির ইন্তেকাল হবে ইসরাইল মালাকুল মউত ফারিশতা যার কবর করার জন্য আসবে, ওই সময়তে সর্বপ্রথমে মালাইকা ফারিশতা মালাকুল মউত ফারিশতা ওই ব্যক্তিকে জান্নাত দেখাবে, জান্নাত দেখাবে, জান্নাত যখন সামনে দাঁড় করানো হবে তখন ওই ব্যক্তিটা জান্নাতের দিকে তাকাতেই থাকবে, যদি বলো ওই ব্যক্তি জান্নাতের দিকে তাকাতেই থাকবে রূহ কবুজ হয়ে যাবে, বলেন যেমন বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় অনুরূপ ওই ব্যক্তি জান্নাত দেখতে দেখতে ঘুমিয়ে যাবে, বুঝতে পারবে না যে আমার ইন্তেকাল হয়েছে, আহলে বায়াতের সঙ্গে ভালোবাসা যে ব্যক্তি রাখবে। আজকে ইনশাআল্লাহ আহলে বায়াতের আলোচনা হবে রাহার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটি হযরতে ফাতিমাতুজ জাহরা আর আলি আল মুর্তজার সঙ্গে বিবাহ যখন হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আতা মুস্তাফা ছোট্ট বেটি যিনি হলেন ফাতিমাতুজ জাহরা, যার জন্য আমার নবী বলেছেন বিদআতু মিন্নি ফাতিমা, ফাতিমাতুজ জাহরা হলো আমার খালিজার টুকরা, যারে বলুন সুবহানাল্লাহ। আর ফাতিমাতুজ জাহরাকে যে ব্যক্তিরা কষ্ট দিবে সেই ব্যক্তিদের জন্য আমি আল্লাহর নবী নারাজ হয়ে যাই, আমি নবী কষ্ট পাই, আমার ফাতিমাতুজ জাহরাকে যে ব্যক্তিরা ভালোবাসবে সেই ব্যক্তিদেরকে আমি আল্লাহ পাক ভালোবাসি, যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত পছন্দ করতেন সে ফাতিমাতুজ জাহরার সঙ্গে আলিয়ার মুর্তজার বিবাহ যখন হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহর পরে আমার নবী মুস্তফা আলিয়ার মুর্তজার ঘরে ঢুকলেন, ফাতিমাতুজ জাহরা আছেন, আল্লাহ নবী এক লোটা পানি নিলেন, নেওয়ার পরে পানিটাই দম করে আমার নবী ছিটিয়ে দিলেন আর বললেন আলি আর ফাতিমা তোমরা পান করে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। এ পান করাতে কি হবে আল্লাহ নবী বললেন যত সন্তান লাভ করবে জগতে আসবে এই সন্তান সব আমার নূরের তৈরি, জোরে বলুন সুবহানাল্লাহ, আমার কোলের তৈরি হবে আর আমার নবী হলে নূরের তৈরি, জোরে বলুন নবী হলে নূরের তৈরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক সর্বপ্রথমে আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছিলেন, জোরে বলুন আমার নূরকে সৃষ্টি করেছিলেন, আউয়ালু খলাকাল্লাহু মিন নূর, সর্বপ্রথমে আল্লাহর নবীর নূরকে সৃষ্টি হলো, আর আমার নবী কি বললেন আমার নবী না আনা মিন নূরিল্লাহি ওয়াল খালকু কুল্লুহুম মিন নূর, জোরে বলুন আমার নূর থেকে সারা জগৎকে আল্লাহ সৃষ্টি করলেন, আনা মিন নূরিল্লাহ আল্লাহ নূর থেকে আমার নূর পয়দা হলো, আল খালকু কুল্লুহুম মিন নূর আর আমার নূর থেকে আল্লাহ সারা জগৎকে সৃষ্টি করলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বলেন সব আমার কোলের তৈরি পয়দা হবে, হযরতে আলী আল মুর্তজার সঙ্গে ফাতিমাতুজ জাহরার যখন জীবন চলতেছিল ফাতিমাতুজ জাহরার সন্তান কয়টা, সন্তান কয়টা জানা আছে বাপ, হ্যাঁ কয়টা সন্তান জানা নাই, আল্লাহ নবী বললেন আলী শোনো আমার ফাতিমা যতদিন বেঁচে থাকবে পৃথিবীতে ততদিন তোমার জন্য দ্বিতীয় অভিভাবক হারাম রইল, হারাম রইল, কারণ মহিলারা সব পারবে কিন্তু স্বামীর ভাগ দিতে পারবে না, পারবে আমাকে লাখ কিল চোট যায় না যতই ভালো একটু যদি আদর করে সব ভুলে যাবে, যদি বলেন নারীরা তিনটা গুণের কারণে জান্নাতি হবে, যদি বলুন তিনটা গুণের কারণে, ও মায়েরা তোমাদের তিনটা গুণ এখন বলবো না সময় আছে, আল্লাহ নবী যখনই বললেন আলী আল মুর্তজার সন্তান ফাতিমাতুজ জাহরার সন্তান ফাতিমাতুজ জাহরার পেট থেকে ছয়টা সন্তান হয়েছিল, কয়টা সন্তান
ছয়টা সন্তান, তিনটা হলো পুত্র সন্তান আর তিনটা হলো কন্যা সন্তান। ইমামে হাসান, ইমামে হুসাইন আর ইমামে মহসিন, আর তিনটা কন্যা হলো জাইনাব, রোকাইয়া আর কুলসুম। আপনারা বলবেন যে মুলকি সাহেব ফাতেমার বোনের নামই তো ছিল, হ্যাঁ ফাতেমার বোনের নাম ছিল না জাইনাব, রোকাইয়া, কুলসুম। এখন ফাতেমা, ফাতেমা তো জাহারা বলেছিলেন যে আমার বেটি নামও আমরা আমি রেখেছিলাম জাইনাব, রোকাইয়া, কুলসুম। আমার তিন বেটির নাম ছিল। হযরত রোকাইয়া ছোটবেলায় বাচ্চাকালে ইন্তেকাল করে গেছিলেন, আর কুলসুমের নিকাহ হয়েছিল হযরত উমর ফারুকের আজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, যিনি খলিফা রাসূল ছিলেন। আর মহসিন, যিনি তিন নম্বরে ছিলেন, হাসান, হুসাইন আর মহসিন, এই মহসিন উনিও ছোটবেলায় ইন্তেকাল করে গেছিলেন। আর তাহলে থাকলো কটা? চারটা না বেহারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি ফাতিমা জাহরা জীবন চলছে। হযরতে ইমামে হাসান যখন জন্ম নেন, সুবহানাল্লাহ, রমজান মাসের 15 তারিখ, যারে বলেন রমজান মাসের 15 তারিখে, তো ফাতিমা জাহরা উনি বলেছিলেন আমি ওই অবস্থায় রোজা ছিলাম, যারে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতিমা জাহরা বলে যে আমি জোহরের নামাজ পড়েছিলাম। এ ফাতিমা জাহরা, তাহলে তুমি কি নাপাকি হওনি? না, তুমি কি ওই সময়তে পবিত্রতা ছিলে? ফাতিমা জাহরা বলে আমি খোদার কসম ওই সময়তে আমি পবিত্রতা অর্জন করেছিলাম, আমি নামাজ পড়েছিলাম। ফাতিমা জাহরাকে জাহরা কেন বলা হয়? ফাতিমা জাহরাকে এই জন্য জাহরা বলা হয় যে ফাতিমা জাহরা মাসে মাসে নাপাকি হতেন না, যেটা বলুন জগতের মহিলার মতো নয়। ফাতিমা জাহরা হলে জান্নাতি মহিলা, জান্নাতি নারীদের সর্দার। এ জান্নাতি ফাতিমা উনি বলেছিলেন যে আমি কোনো সময় নাপাকি হইনি, এই জন্য নবী আমার জাহরা টাইটেলটা দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন এখন জন্ম নিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে আছেন, মসজিদে নববীতে বসে আছেন। সে রাত্রিতে, গভীর রাত্রিতে স্বপ্ন দেখছে, আমার নবীর চাচি যিনি হলেন উম্মে ফাজাল, উম্মে ফাজাল স্বপ্ন দেখছে যে আমি শুয়ে আছি, আর যেন আসমান থেকে আমার নবী মুস্তফার শরীর থেকে, এই বাজু থেকে যেন একটা গোশতের টুকরা আমার কোলে খসে পড়লো। যখন খসে পড়েছে, একদম ঘুম থেকে জেগে উঠেছে, আচমকা উঠেছে, যে ব্যাপার কি? আমি আশ্চর্য স্বপ্ন দেখলাম। আশ্চর্য স্বপ্ন যদি দেখি, বারবার যদি আমরা কবরের স্বপ্ন দেখি রাত্রেবেলায় প্রতিদিনই, ভয় লাগবে না? সকালে বলবো মনীষকার যাব, শুধু আজকে কবর স্বপ্ন দেখছি, মনে মরে যাবো নাকি, আর মনে হয় বাঁচব না, কবর স্বপ্ন করে বারবার দেখি মন বেশি গেছে। ওই মনীষ স্বপ্ন দেখি, স্বপ্ন মানুষটা বলে কি হবে, শুধু কবরের স্বপ্ন দেখছি আমি। হ্যাঁ, যখন আশ্চর্য কোনো স্বপ্ন দেখি, তখনই কিন্তু আমরা স্বপ্নটা হাল করার জন্য আমরা চাই ভালো মানুষের কাছে, বুজুর্গ মানুষের কাছে চাই। স্বপ্ন দেখছেন তো ভাবছেন যে এই স্বপ্নের মানেটা কি হতে পারে, আমার রসুল ছাড়া কেউ বলতে পারবে না, জোরে বলেন কেউ। উম্মে ফাজাল সকালবেলাতে চলে যাচ্ছে আমার নবীর কাছে, মা নবী বলছেন চাচি মা কি ব্যাপার, পেরেশানি লাগছে মনে হচ্ছে দেখে। বলছেন বেটা হ্যাঁ, রাত্রে একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্নের মানেটা কি হবে আমি বুঝতে পারি না, আশ্চর্য স্বপ্ন। বললাম মা কি স্বপ্ন দেখেছ? বলছে বেটা তোমার শরীর থেকে যেন একটা গোশতের টুকরা খসে আমার কোলে পড়লো। তোমার নবী মুচকি হাসলেন, চলে উম্মে ফাজাল বলছে বেটা আমি এইরকম কথা বললাম, আশ্চর্য ভয়জনক কথা, তোমার মুখে কেন হাসি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে চাচিমা এটা বড় আনন্দের সংবাদ আছে চাচিমা,
যখন তুমি স্বপ্ন দেখেছো মা রাত্রি বেলাতে তোমার শরীর তোমার কোলের উপরে একটা গোস্তের টুকরা পড়ে যাও বলে মা জননী আমার পেটে ফাতেমা তো জাহারা উনি গর্ভবতী আছে বলছেন বলে বেটা এর স্বপ্নের সঙ্গে ফাতেমা তো জাহারা গর্ভবতী আছে এটার কি সম্পর্ক বলো আমি তো এটা বুঝতে পারলাম না বলছে মা জননী এই স্বপ্নের মানেটা বলো আমার পেটে ফাতেমা তো জাহারার পেটে যে সন্তান আছে ওইটা বেটা সন্তান হবে আর পৃথিবীর জমিনে যখন ভ্রমিষ্ঠ হবে সর্বপ্রথমে ওই সন্তানকে তুমি কোলে নেবে আর ওটাই হলো ওটাই হবে আমার বংশের পরম্পরা এই জন্য আল্লাহ তাআলা তোমাকে সর্বপ্রথমে স্বপ্ন দেখিয়েছে যে সন্তানটা সর্বপ্রথম তোমার কোলে যাবে ওম্মে ফাজা গুলি বললেন আমি স্বপ্ন হাল করে নিলাম আমি স্বপ্নটা ভুলে নিলাম নামার পরে আমি মাবির কাছ থেকে চলে আসছি আবার কিছুটা দূরে যাওয়ার পরে উনি আবার ঘুরছেন আমি সেই বাচ্চাটাকে সর্বপ্রথমে নেব আমি যদিও বুঝতে না পারি জানতে যদি না পারি ও বেটা বলো বলো ওই বাচ্চাটার জন্ম কবে হবে এটাও তুমি বলো বাচ্চাটার জন্ম হবে শ্রাবণ চাঁদের 5 তারিখে শ্রাবণ চাঁদের 5 তারিখে খবর হয়ে গেল আবার চলে আসলেন কিছুটা দূরে যাওয়ার পরে আবার ঘুরছে আবার ঘুরছে আবার নবী জিজ্ঞাসা করে চাচিমা কি ব্যাপার তুমি বারবার যেছো আবার আসছো বলেছে বলা বেটা তোমার কাছে যাবার আসছি তো এবার একটা একটা করে নতুন আওয়াজ শুনতে পাই আর নতুন কথা শুনতে পাই বেটা আর একটা আমার মনে জাগলো এটা তো তুমি বললে যে বেটা জন্ম নিবে সর্বপ্রথমে আমি নিব শ্রাবণ চাঁদের 5 তারিখে জন্ম নিবে বলে বেটা এটাও তুমি বলে দাও কোন টাইমে জন্ম নিবে কোন সময় জন্ম নিবে উনি বলছেন ঠিক সময় নাস্তা খাওয়ার সময় জোরে বলুন নাস্তা খাওয়ার সময় সাবান চাঁদ যেমনই উঠেছে গন্ধে শুরু করেছে 1 2 3 4 5 আর নিন আসবে তার হাতে নিন আসে না যে নবীর কথা সত্য না মিথ্যা এটাই যাচাই করবো দেখবো শ্রাবণ চাঁদের 5 তারিখ যেমনই আরম্ভ হয়েছে ওই রাত্রিতে ঘুম আর আসে না ঘুম আসবে যদি এখন কোনো রূপরাম পরে ফিলতে বল খেলা ফিলতে মমতা ব্যানার্জি আসবে মুখ্যমন্ত্রী আসবে এই জায়গাতে আমরা মানুষ মুসলিম ভাবে আছি যদি সমস্ত মানুষের সব বসে এই জায়গায় জায়গা দিতে পারবেন জায়গা দেওয়া যাবে না কিন্তু হালাতে আমরা ভালো জায়গাগুলো পছন্দ করি না করি এই নাম হলো আমরা মুসলমান বেহাদার যখনই বললে ওই সময় মানে ঠিক সময় চলে আসছে ফাতেমা তো জাহরা বাড়িতেছে কুল্লিটা হিলাচ্ছে দরজা যে কে বেটি দরজা খুলো দরজা যেমনই খোলা কি ব্যাপার এই সকাল সকাল আপনি এসেছে বলছে বেটি একটা আনন্দ কথা আছে বলে কি যে বেটি তুমি গর্ভবতী আছো তোমার সন্তান দুনিয়াতে আসবে যেটা বলুন সুবহানাল্লাহ আপনি বলছেন গর্ভবতী যাবে নিজেই জানি না যদি বলে নিজেই জানি না বুঝতে পারি না কারণ উনি মাসে মাসে নাপাকিত হন না ফাতেমা বলছেন আমি তো নিজেই জানি না এই চাচিমা তুমি স্বপ্ন টপ্ন দেখেছো বলছে বেটি স্বপ্ন দেখিনি তবে তোমার আব্বার মুখ থেকে নবী মুস্তফার মুখের জবান শুনেছি যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক যে সময় আসলো ফাতেমা তো জাহরা বলছেন যখন আমার আব্বার মুখ থেকে শুনেছো বরহাক এটা সত্য এটা কোনো সময় মিথ্যা হতে পারে না ঠিক সময় ফাতেমা তো জাহরা ঘরে প্রবেশ করলে সুবহানাল্লাহ ইমামের হোসাইন জন্ম নিলেন যদি বলুন নামে
হোসেন জন্ম নিলেন আর অন্যের ফসল উনি করে নিলেন যাওয়ার পরে সুবহানাল্লাহ চলতে লাগলেন কোথায় আমার নবী মুস্তফার কাছে নিয়ে যাবেন করে নেওয়ার পরে সুবহানাল্লাহ যখন নিয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পর আবার নবী মুস্তফা ইমামে হোসেনকে যখন নিলেন আল্লাহর নবী নেওয়ার পরে ইমাম হোসেনকে আদর করছেন ইমাম হোসেনের ঠোঁটে চুমা দিচ্ছেন গালে চুমা দিচ্ছেন কপালে চুমা দিচ্ছেন আর গলায় চুমা দিচ্ছেন আল্লাহ পাক দেখছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ দেখছেন আল্লাহ বলে জিবরীল আয় জিবরীল চলে যাও আমার নবী মুস্তফার কাছে আর আমার নবীকে জানার পরে তুমি আনন্দের সংবাদ দাও না তুমি আমার নবীকে জানাবে সংবাদটা দিবে আমার নবীকে যাবার পরে বলবে আয় জিবরীল আমার নবীকে খবরটা দিয়ে দিবে জিবরীল একা বিলালে ইসলাম আসলেন আসার পরে আমার নবীকে সালাম দিলে রাও আমার নবী মুস্তফা করে বলতেছেন আমার নবী বলছে রাও আয় জিবরীল বলে কি খবর আছে এখন বলো বলছে ইয়া রাসূলুল্লাহ খবর তো দেওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি আল্লাহর হুকুমে আয় জিবরীল বলো বলো তুমি কি আনন্দের খবর এনে জেগে দাও ওই বলছেন ইয়া রাসূলুল্লাহ যে বাচ্চাটাকে নিয়ে আপনি খেলা করছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে এই বাচ্চাটাকে কারবালার জমিনে দশই মহর নামে তাকে শহীদ করে দেবে আল্লাহর নবীকে যেমনি বলল আবার নবী চোখ দিয়ে পানি ঝরতে লাগল একবার তুমি কারবো ভাড়া জমিন থেকে আমাকে দেখাবে আল্লাহর নবীকে জিবরীল আলাইহিস সালাম কারবো ভাড়ার জমিন দেখালে আল্লাহর নবী বললেন বলে জিবরীল ওই কারবালার জমিনের মাটি দাও তুমি নিয়ে এসে আমাকে দাও আল্লাহর নবীর হুকুমে জিবরীল কবির আলাইহিস সালাম কারবালা গেলেন যাওয়ার পরে কারবালার মাটি নিয়ে আসলেন আর যাওয়ার কারবালার মাটি নামাও সঙ্গে সঙ্গে মাটিটার রং পরিবর্তন হলো সাদা হয়ে গেল আর যেমনই সাদা হও আল্লাহর নবীর সম্মুখে নিয়ে সাগাড়ির করলেন বললে ইয়া রাসূলুল্লাহ নবীজি এই মাটিটা হলো কারবালার মাটি ইয়া রাসূলুল্লাহ ইমাম হোসেনকে যে দিনে কতল করে দেওয়া হবে ইমাম হোসেনকে যে দিনে শহীদ করে দেওয়া হবে সেদিনে এই মাটিটা লাল বর্ণা হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি সুন্নাল্লাহ ওয়ালি আসসালাম মাটিটা নিয়ে উম্মে ফসলকে দিলেন চাচিমা এই মাটিটা হেফাজতে রাখবেন আল্লাহ নবী পূজে দিলেন না হাসান হুসাইন ফাতিমা তো জাহরা পাইতেছে আলী আল মুর্তজা আছে আস্তে আস্তে তারা বড় হচ্ছে বড় হওয়ার পর সুবহানাল্লাহ হঠাৎ করে ফাতিমা তো জাহরা আল্লাহর ইবাদত করবেন রমজান মাসের সময় রমজান মাসের সময় আল্লাহর নবীর বেটি ফাতিমা তো জাহরা রুটি তৈরি করছেন ইফতারের সময় আমাদের বাড়িতে ইফতারি হয় হ্যাঁ মা বলেরা ঠিক আসরের সময় আসরের পরে রান্না বান্না করে মাগরিবের আজানের সময় ইফতার করবে এসব টাইমে তারাবি পড়বে না হ্যাঁ ফাতেমা তো জাহরা উনি বলে যে আমরা ওই সময় রুটি তৈরি করলাম চারখানা রুটি ঠিক যেন বেলালে হাফসি আজান দিবেন মসজিদে নববীতে ইফতার নিয়ে বসেছেন একজন ব্যক্তি দরওয়াজায় আসার পর ওই সময় আওয়াজ দিচ্ছেন বলে কে আছো দরওয়াজায় আওয়াজ দেওয়ার পরে ফাতেমা তো জাহরা বললেন কে তিনি বললেন আমি একজন কয়েদি আছি আমি রোজাদার আমাকে কেউ তোমরা ইফতারি করাবে আমি দরওয়াজা খুলে দেখলেন একজন রোজাদার ব্যক্তি আছে আর মেহমানের খিদমত করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হেমানের খিদমত করা হলো রাসূলুল্লাহর সুন্নাত। ফাতেমা তো জাহরা রুটিটা নেওয়ার পরে ওই কয়েদিকে দিলেন। দেওয়ার পরে আলিয়ার মর্তুজা দেখছেন যে ফাতেমা তো জাহরার একটা রুটি ছিল, রুটিটা দিয়ে দিলেন। তাহলে ফাতেমা তো জাহরা কি ইফতার করবেন? যদি পানি দিয়ে ইফতার করে তা আমি আলিয়ার মর্তুজা আমিও পানি দিয়ে ইফতার করবো, আমিও রুটিটা দিয়ে দেবো। ফাতেমা তো জাহরার আদর্শ দেখে আলিয়ার মর্তুজা রুটিটা দিয়ে দিলেন। আলিয়ার মর্তুজাকে দেখে ইমামে হাসান বসে আছেন। ইমামে হাসান বলছেন আমার মা আর আব্বা যদি পানিতে ইফতার করে তো আমিও পানিতে ইফতার করবো। ইমামে হাসানকে দেখে ইমামে হুসাইন বসে আছে। ইমামে হুসাইন বলছেন আমার ভাই হাসান আমার মায়ের আদর্শ দেখে, আমার পিতার আদর্শ দেখে উনিও রুটিটা দিয়ে দিলেন। আমি হুসাইন এমন করে ইফতার করতে পারি, আমিও হুসাইন ইফতার করব না, আমিও পানি দিয়ে ইফতার করব, আমিও রুটিটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পানি দিয়ে ইফতার করলেন। ঠিক পরের দিনে আবার রুটি তৈরি করলেন। ঠিক সময় যখন মাগরিবের সময় হয়ে আসলো, আজান হবে, সময় দরওয়াজায় আওয়াজ আছে। ফাতেমা তো সাহারা আওয়াজ শোনার পরে আলিয়াল মর্তজা বলছেন কে আছো দরজায়? আমি বলছেন বলে কে আছো আমার আল্লাহর বান্দা গো, আমি একজন আছি মিসকিন, তোমার দরবারে এসেছে আমি রোজা ধার, আমাকে গ্রেফতার করাবে। যেমন দরবাজা খোলা দেখতেছেন একজন যেন মিসকিন দাঁড়িয়ে রয়েছে, ওই জায়গাতে আলিয়াল মর্তজা রুটি খোলা নেওয়ার পরে উনি যাওয়ার পরে মিসকিন কে দিয়ে দিলেন। আর ফাতেমা তো সাহারা করে ভাবলেন আমার প্রেরণার স্বামী, আমার মাথার মুকুট আমার মাথার তার, যিনি আলিয়াল মর্তজা শ্রী খোদা, উনি যদি আজকে পানি দেবতার করে আমি ফাতেমা তো সাহারা আমি পানি দেবতার করবো। সেদিনে হাসান উনি বললেন আমিও রুটি খানা দিয়ে দিলাম। ফাতেমা হুসাইন বললেন আমিও রুটি খানা দিয়ে দিলাম। সেদিনে আবার আমরা পানি দিয়ে ইফতার করিলাম। আবার দ্বিতীয় দিনে ওই সময়তে ঠিক সময় মোতাবেক যেন আবার দরওয়াজায় আওয়াজ দেওয়া হচ্ছে, বলে কে আছো বাড়ির মধ্যে গো? আমি একজন এসেছি তোমাদের দরবারে, বলে আমি একজন রোজাদার ব্যক্তি আছি, মেহমান আছি, তোমাকে আমাকে কি কেউ তোমরা ইফতার করাবে? সেদিন আবার হাসান দরওয়াজা খুললো, খোলার পরে উনি দেখলেন যে ওই ব্যক্তির একজন মেহমান আছেন, আর এই মেহমানের জন্য তিনি রোজাদার আছেন, আর আমি ওই রুটি খানা গিয়ে যখন দিয়ে দিলাম আমার দিকে যেন আমার হোসাইন রুটিটা দিয়ে দিলেন, আবার আলিয়াল মর্তুজা রুটি খানা দিলেন, ফাতেমা তো জাহরা রুটি খানা দিলেন। সেদিন ধরে তিন রাত তিন দিন ধরে একই রকম ভাবে পানি দিয়ে ইফতার করলেন। পানি প্রবেশ করলেও আল্লাহর নবী ফাতেমা তো জাহরার দিকে তাকিয়ে আছেন। আর ওই সময়তে জানাও আমার বিশ্ব নবী আকা মোস্তফার কলম বারাকে ইমাম হাসান দেখে নানাকে দেখে বড় খুশি হলেন। নানাকে দেখে যখন খুশি হওয়ার পরে ইমাম হাসান আর হুসাইন দৌড়িয়েছে আবার নবীর কোলে এসে বসে গেল। আবার নবী দেখতে আছেন যেন ইমাম হুসাইনের মুখটা শুকনো হয়ে আছে, আবার হাসানের মুখটা শুকনো হয়ে আছে। ওই সময়তে আবার নবী জান ফাতেমা তো জাহরার দিকে তাকিয়ে বলছেন বেটি ফাতেমা, ও শরীর খোলা মুশকিলে কষা আলিয়াল মর্তজা, তোমাদের উপরে আল্লাহ খুশি হয়েছে, তোমরা জান্নাত খরিদ করেছ। আলিয়াল মর্তজা বলি আর সুর আল্লাহ নবীজির জান্নাত কেমন করে খরিদ করলাম কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললে তিন দিন ধরে পানিতে ইফতার করলে আর মেহমানকে তোমরা ইফতার করালে। আল্লাহ নবী বলছে বলে বেটি ফাতেমা, যেদিনে সর্বপ্রথমে বেটি তোমরা একজন কয়েদিকে ইফতার করিয়েছো বেটি ওই ব্যক্তিকে চেনাও। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি, যেদিনে প্রথম দিনে ব্যক্তিকে আমার ইফতার করালাম ওই ব্যক্তিকে মদিনাতুল মুনাওয়ার জীবনে কোনোদিন দেখিনি। ইয়া রাসূলুল্লাহ
পরীক্ষা করেছে, পরীক্ষায় তোমরা পাশ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা জাহরার আদর্শটা কত সুন্দর। আজকে যদি আমাদের বাড়িতে ঠিক সময় কারিম সভাতে যদি কোন একটা মিসকিন ফকির যদি আসে, আসার পরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন লিয়া টাইম পেল না, যে সময় নাই, এখন কাজে ব্যস্ত আছি, অন্য বাড়ি যাও, দেখো ঘুরে সদা পড়লিও বলি না। ও মাইরা শোনো, তোমাদের দরবারে যদি কোন মিসকিন আসে, ফকির যদি আসে, সমস্ত কাজ ছেড়ে দেওয়ার পরে সর্বপ্রথম ওই মিসকিনকে আগে বিদায় করবে, জোরে বলুন। এটা কার আদর্শ? সমস্ত আল্লাহ পাক যত সৃষ্টি জগতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবাই ভালোবাসে, জোরে বলুন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুরমাল জান্নাতা আলামান জালামা আহলু বাইতি, যে ব্যক্তি আহলে বায়াতকে ইমাম হাসান ও হুসাইনকে ফাতেমাতু জাহরাকে আলী আল মুর্তজাকে বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আহলে বাইতের উপরে জালেম অত্যাচার করে, যে ব্যক্তি আহলে বায়াতের উপরে লাঞ্ছনা গঞ্জনা দেয়, সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করেছেন। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি জান্নাত লাভবান লাভ করতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওই মসজিদে নববীতে বসে আছে, ইমামে হাসান এক করে আছেন, সাহাবে কেরাম নবী মুস্তাফার অজি নসিহত শুনছেন, একজন সাহাবি দিহাতি সাহাবি অনেক দূর, তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ নবীর সঙ্গে অনেকদিন দেখা নাই, নবীর সঙ্গে সাক্ষাৎ অনেকদিন হয়নি, তো নবীর সঙ্গে একবার সাক্ষাৎ করার জন্য উনি রওনা করেন, দিদার করবেন, নবীর সঙ্গে মোলাকাত করবেন। আমরা পীর মসজিদ মানি তো, হ্যাঁ আমরা সব পীরপন্থী মানুষ, হ্যাঁ আমরা আহলে সুন্নাত আল জামাতের মানুষ, আমরা পীর তরিকার মানুষ, আমরা গাউসকে মানি, কুতুবকে মানি, খাজাকে মানি, আমরা আহলে বায়াতকে মানি। বেরাদার উনি বললেন যে যাব, সামনে যেমন আমি আসলাম, সামনে একটা ফাঁকা মাঠ দেখতে পেলাম, শুধু মাঠ, আমি বুঝি আল্লাহ কোন দিকে যাচ্ছে, হ্যাঁ শুধুই মাঠ, জোরে কথা, ফাঁকা মাঠ দিয়ে উনি আসছেন, রাস্তা দিয়ে তো চারদিকে জঙ্গল আর রাস্তা, একটা গাছ বিশাল বড় একটা বৃক্ষ আছে, তো বৃক্ষর নিচে গাছের তলায় একটা হরিণের বাচ্চা বসে আছে, একটা হরিণের বাচ্চা বসে আছে, তিনি দাঁড়িয়ে গেলেন, সাহাবি দাঁড়িয়ে গেলেন, দেখলেন যে বাচ্চাটা একা আছে, তার মা নাই বাপ নাই কেউ নাই, বাচ্চাটাকে কি করবো, এখন যদি চলে যাই হিংস্র প্রাণীরা দেখলে তো খেয়ে ফেলবে, উনি বাচ্চাটাকে ধরলেন, এই বাচ্চাটাকে নিয়ে নবীর দরবারে হাজির করে দেবো, তাহলে হেফাজতে থাকবে, বাচ্চাটাকে নিয়ে চলে আসতে আসতে মসজিদে নববীতে চলে আসলেন।
আল্লাহর নবী যেমন নবীর কাছে বাচ্চাটাকে রাখা, ইমামে হাসান আমার নবীর দিকে তাকাচ্ছেন, সাহাবিকে প্রশ্ন করছেন, আমার নবী বলছেন, সাহাবি বড় এই বাচ্চাটা কোথায় পেলে? বলছেন ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় আসছিলাম, এরকম দেখলাম, দেখার পরে মনে একটু জাগলো যে হয়তো কোনো ইনসুরেন্স খেয়ে নিতে পারে, বলছেন আপনার কাছে নিয়ে চলে আসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন, ইমামে হাসান আমার নবীর গলাটাকে জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে বলছেন, বলে নানা এই বাচ্চাটাকে যদি একবার খেলার জন্য দাও তুমি খেলবো, যদি বলে কানে কানে বলছে, ছেলেরা যখন বাজার যায় বাপকে জোরে করে না বলতে পারলো, বাবা এই জিলাপি দেবো মিষ্টি খাবো, হবে বলবে না, কানে কানে বলবে, জোরে বলবে না। ইমামে হাসান আমার নবী মুস্তফার গলাটাকে জড়িয়ে ধরেছেন, ধরে বলছেন, বলে নানা এই বাচ্চাটাকে নিয়ে একটু খেলা করবো। আল্লাহ নাই বলেন, বলে বেটা যাও নিয়ে খেলা করো। মানে আলী মুস্তফা কোল থেকে নেমে বাচ্চাটাকে নিয়ে খেলতে খেলতে বাড়ি থেকে চলে আসলেন, বাড়িতে আসার পরে বাড়িতে খেলা করছে, নানা বাদ আমার হোসেন মানে হুসাইন মানে ঘরের ভিতরে আছে, উনি দেখছেন যে ইমামে হাসান বাচ্চাটাকে নিয়ে খেলা করছে, তো ঘর থেকে উনি বেরিয়ে চলে আসলেন। আসার পরে বলছেন, বলে হাসান এত সুন্দর খেলনা তুমি কোথায় পেলে ভাই, বলো বলো যে খেলনাটা নিয়ে তুমি খেলা করতে আসো, বলো ভাই হাসা তুমি এই বাচ্চাটাও এই খেলনাটা কোথা থেকে তুমি কিনে নিয়ে আসলে, কোন দোকান থেকে নিয়ে আসলে, না কোন বাজার থেকে তুমি নিয়ে আসলে? এভাবে খাসানি বলছে, বলো ঘোষাই এটা কোনো দোকানে পাওয়া যায় না, এটা কোনো বাজারে পাওয়া যায় না, কোথায় পাওয়া যাবে না, আমার নবীর দরবার থেকে আমি নিয়ে এলাম। আবার ইমামে হুসাইন যেন বলছেন, বলে ভাই ভাষা তোমার খেলনাটা আমাকে দেখতে বড় মজা লাগে, ভাই আমাকে দাও আমি তোমার খেলনাটা নিয়ে আমি খেলব। ইমামে হাসা বলছে, তবে দিতে পারি, অনেকক্ষণ ধরে দিব না, একটু সময়ের মতন দেব। ইমামে হুসাইন খেলনাটাকে নিয়েও এত সুন্দর ভাবে বাচ্চাটাকে নিয়ে খেলা করতে লাগলো, ওই সময় খেলতে খেলতে যারা ইমামে হাসান বলছে, হুসাইন বলে তোমার সময় হয়ে গেছে, আমার খেলনা তুমি আমাকে দিয়ে দাও, খেলনা দিয়ে দাও, খেলনা দিয়ে নিলে। উনি বলছেন, ভাই আমার নবীর কাছ থেকে নিয়ে এসেছে না, নানার কাছ থেকে? বলে হ্যাঁ। দৌড়তে লাগলেন, ছোটা দৌড়তে লাগলেন, কোথায়? আমার নবীর কাছে। যদি বলুন তো, হ্যাঁ অবশ্যই দৌড়ছেন, নানার কাছে গেলেই তো পাওয়া যাবে। ইমামে হুসাইন দৌড়ছেন, দৌড়তে 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 মসজিদ নবীতে ঢুকেছেন, আমার নবী বসে আছেন। ইমাম হুসাইনকে দেখে আমার নবী দুটো হাত বাড়িয়েছেন, যদি বলে ইমাম হুসাইন দেখে আরো বেশি আনন্দ পেয়েছে। আমার হুসাইন যখন দৌড়তে দৌড়তে গিয়ে নবী মুস্তফার কাছে গেলেন, আমার নবী ধরে সুবহানাল্লাহ মুখে চুমা দিলেন, যদি বলুন। আমার হুসাইনকে যখন গলায় চুমা দিলেন, মুখে চুমা দিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরলে, আমার হুসাইন বলে আল্লাহ নবী বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন যার আমি তার, আর আমি যার হুসাইন তার। যদি বলো আমাকে যারা ভালোবাসলো হুসাইনকে ভালোবাসলো, হুসাইনকে যারা ভালোবাসলো আমাকে ভালোবাসলো। আমার নবী বলেছেন, এই যে তোমরা ডেড বডিটা আমার দেখতে পাও, আমার নবী মুস্তফা সুবহানাল্লাহ, আমার নবী বলেছে এই নাভি থেকে নিয়ে এই উপর পর্যন্ত হলো ইমামে হাসান, আর নিচ পর্যন্ত হলো হুসাইন। যদি বলো এই বিরাদার, আল্লাহর নবীর কাছে যখন ইমামে হুসাইন আসলেন, ইমামে হুসাইন আসার পরে কোলে বসলেন, আল্লাহর নবীর দিকে তাকিয়ে হুসাইন আবার জড়িয়ে ধরে কানে কানে বলছে, বলে নানা আমার ভাই হাসান কে নানা একটা এত সুন্দর খেলনা দিয়েছ, নানা আমারও ওইরকম একটা খেলনার দরকার, ওই জন্য নানা আপনার কাছে আমি দৌড়ে আসিলাম। আবার নবী বলতে আছে, বলে গোসাই তুমি খেলনা নিবে, বলে বেটা গোসাই তুমি যদি আগে থাকতে হও তাহলে ওই খেলনাটা তুমি আগে পেয়ে যেতে। বলছে একজন সাহাবি আসার পরে, এই খেলনাটা
দিল আর তোমার ভাই হাসান বসেছিল ওই জন্য আগে দিয়ে দিল তুমি থাকলে তুমিও পেয়ে যাও ওরি বলতে আছেন বলে নাও যতই বুঝাও আমি হোসাইন বলিব না তোমার আব্বা করে বলো বলছে আমার আব্বা ঘোলা এক আরে হোসাইন বলো আল্লাহ কয় বলছে না রে রাসূলুল্লাহ আল্লাহ হলো এক আল্লাহ নবী বলছেন সবই যদি এক হয় তো খেলনাও হলো এক খেলনা তো এক ছোট ছেলেকে বুঝাই না বুঝাই দাও চিপে যা বেটা এখন হবে না পরে হবে কাল দিব কিনে বুঝাই মানে কিছু করে জিদার ছেলে যদি হয় এখনই বলছে হেলোতে চলছে রমন কেউ পিএইচডি দিবা তো যাও না তুমি দেখতে পেয়েছো আছে ধকধক করে গিলবো জ্বালাই করে দিতে হয়েছে না হ্যাঁ বাইক যদি কিনে দাও তো দাও ট্যাবলেট গিলবো জ্বালাই করে একটা বেটা খুব জ্বালা শখের বেটা যদি গিলে সবই যাবে আমার হ্যাঁ বা ইমামে হোসাইন বলছে না না তুমি যদি আমাকে বুঝাও কিন্তু আমি বুঝবো না খেয়াল না আমি লিখব আমি বলছেন বেটা খেলনা তো একটা দুটো কেমন করে হবে একটাই তো নিয়ে এসেছে হোসাইন রেগে গেছেন রেগে গেছেন রেগে যাওয়ার পরে বলছেন বলে না না আপনার কাছে আজকে একটা খেলনা নেওয়ার জন্য এসেছি আপনার দরবার থেকে কেউ খালি হাতে যায় না যদি বলে আপনার দরবার থেকে কেউ খালি হাতে যায় না ইয়া রাসূলুল্লাহ আজকে যদি আপনি আমাকে খেলনা না দিতে পারেন তাহলে যখন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন মদিনাতুল মারুফায় কবরে যখন আপনি শুয়ে থাকবেন জগতের হাজিরা সবাই হজ করার জন্য যাবে আপনার কবর জিয়ারত করার জন্য যাবে সবাই আপনার দরবারে মানবে আপনার দরবারে চাইবে নবী মুস্তাফা দরবারে গেলে সমস্ত কিছু সব পাওয়া যাবে খালি হাতে ফিরবে আল্লাহ শুনছেন আল্লাহ শুনছেন হোসাইন কাঁদু কাঁদু ভাব হয়ে আছে চোখের পানি ঝরবে আল্লাহ আজকে তুমি যে গাছের গোড়ায় বসে বসে তুমি কান্না করো যে হরিণীটার বাচ্চা হারিয়ে গেছে আর একটা বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে ওই বাচ্চাটাকে স্তন পান করাচ্ছি আর হরিণী যারা ঢুকরে ঢুকরে কানছেন আল্লাহ আমার মাত্র দুটো বাচ্চা একটা বাচ্চা হারিয়ে গেল না কোনো হিংস প্রাণী দেখে নিলাম আল্লাহ বলে হরিণী তুমি গাছের গোড়ায় বসে বসে চোখের পানি ঝরাও বলে তোমাকে চোখের পানি ঝরাতে হবে না যে বাচ্চারা তোমার হারিয়ে গেছে হরিণী রে ওই বাচ্চারা তোমার কোলে জীবনে অত আদর পাইনি এখন যে কোলে আদর করছে যদি বলুন সুবহানাল্লাহ হরিণী বলল আমি চতুর্দিকে তাকালাম কিন্তু কোন মানুষ দেখা গেল না শুধুমাত্র আমি আবার শুনতে পেলাম তুমি যে বাচ্চাটাকে নিয়ে আজ করে নিয়াও এই বাচ্চাটাকে নিয়ে তুমি তাড়াতাড়ি চলে যাও মসজিদে নববীতে চলে যাও না তো আমার নবী ছোটা হয়ে যাবে ইমামে হোসাইন এমন একটা প্রশ্ন করেছে আরে হরিণী আর এক সেকেন্ড তো দেরি কর
করা যাবে না তাড়াতাড়ি করে চলে যাও তোমার বাচ্চা যেন তুমি চোখের পানি ঠরাও আর তোমার চোখের পানিটাই তো হলো আমার ইমাম হোসাইনের চোখের পানির দাম বেশি আয় হরে রে আমার হোসাইনের যেন চোখের পানি না ঝরে যায় এতটুকু সময়ের মধ্যে তোমাকে মসজিদে নববীতে পৌঁছাতে হবে ফকির বলছে আল্লাহ কোথায় হলো মসজিদে নববী কোথায় হলো মদিনা আর কোথায় হলো জিহাদ ইয়া রাসূলুল্লাহ আমি কেমন করে পৌঁছাবো অত দূরে আমি তো যেতে পারবো না একটু সময় লেগে যাবে আল্লাহ বলল করে রে তোমাকে চিন্তা করতে হবে না ঘরে দিয়া চোখ বন্ধ করনে বলা হবে তুমি আর মদিনা পৌঁছে বলা হলো আমি তুমি চোখটা বন্ধ করবে আর বন্ধ করার সময় আবার যখন তুমি আওয়াজ পাবে চোখটা খুলে দিবে তুমি মসজিদে নববীতে পৌঁছে যাবে আয় ঘরে যেমন চোখটা বন্ধ করলো সঙ্গে সঙ্গে চোখটা আবার যখন খোলা দেখছেন আমি মসজিদে নববীর গেটে দাঁড়িয়ে আছি উনি দেখলেন দেখার পরে আমার নবীর কাছে গেলেন আবার নবীকে যেন করিনি সালাম দিল আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ যেমন নবীকে সালাম দেওয়া সঙ্গে সঙ্গে সাহাবী রাসূল আশ্চর্য হল আমার যেন নবীর কাছে আসার পরে ওই বাচ্চাটাকে নিয়ে যেন নবীর কোলে দিয়ে দিলে আল্লাহর নবী বলছে বলে বলে ঘরে নিয়ে যাও ও ঘরে নিয়ে বলো তুমি বাচ্চাটা কেন আমার কোলে দিয়ে দিলা ওই বলছে ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চাটা আমি নিয়ে আসলাম হোসাইনের জন্য আবার নবী বলছে বলে হরিনে আজকে তুমি হোসাইনকে দিবে কিন্তু তুমি যে সন্তান থেকে আলাদা হয়ে যাবে জুদা হয়ে যাবে আরে হরিনে একটা মার যদি সন্তান হারিয়ে যায় একটা মায়ের সন্তান যদি ইন্তেকাল করে যায় দুনিয়া থেকে যদি বিদায় দিয়ে দেয় কবরে শুয়ে যায় ওই মার যন্ত্রণা বেদনা কষ্ট ভাই মা কতটা জানি যন্ত্রণা বেদনা মা জানে মা বুঝে যে যন্ত্রণা পুষ্ট নিয়ে তারা থাকে ওই মা জননীর কত মন কষ্ট হয়ে যায় বলে ঘুরিনি রে আজকে তোমার বাচ্চাকে তুমি হোসাইনের জন্য দিয়ে দিবে আল্লাহ নবী যে ওই বললে ওই বললেন ইয়া রাসূলুল্লাহ নবী জি হোসাইনের জন্য যদি আজকে হাজারো সন্তান আমাকে দিতে হয় তবে হাজারো সন্তান আমি দিতে রাজি আছি আল্লাহ নবী বললে বলো ঘুরিনি তুমি এটা কেমন করে জানলে বলো বলো আমি বুঝতে পারলাম যেন একটা গায়েবে আমি আওয়াজ শুনতে পেলাম আর গায়েবে আওয়াজে যেন শুনতে পাওয়া গেল আমি ঘুরিনি তুমি চলে যাও মসজিদে নববীতে অতক্ষণ পর্যন্ত সময়ের মধ্যে তোমাকে পৌঁছাতে হবে যাতে করে আমার হোসাইনের চোখের পানি জমিনে না পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ আমার চাইতো হলো হোসাইনের চোখের পানির দাম বেশি হরিণী বলি ইয়া রাসূলুল্লাহ যাবতীয় মানুষেরা জান্নাতের লালাইতে থাকে জান্নাতের লোভে থাকে আর ইয়া রাসূলুল্লাহ আর জান্নাত হোসাইনের লালাইত হয়ে আছে হোসাইনের জন্য জান্নাত লালাইত আর মানুষ হচ্ছে জান্নাতের জন্য লালাইত আল্লাহ নবী বলছেন হরিণী তুমি হোসাইনের সঙ্গে মহব্বত করেছ আল্লাহ তোমাকে জান্নাতি ঘোষণা করেছেন জেনে বলুন সুবহানাল্লাহ নামে হোসাইন হরিণের বাচ্চা নিয়ে খেলা করতে লাগলেন সুবহানাল্লাহ ইস্ক মহব্বত ভালোবাসা শুধু জগতের মানুষ নাই হিংস প্রাণী সবাই ইমামে হোসেন হোসাইনকে আহলে বায়াতকে ভালোবেসেছেন আমরাও ভালোবেসেছি মিনারা একটু আগে চলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ঠিক রমজান মাসের সময় ফাতেমাতুজ জাহরা
নামাজ পড়েছে। 29 রমজান আল্লাহর নবীর বেটি ফাতেমা জাহরার কাছে ইমাম হাসানা আর হুসাইন এসেছে। আসার পরে বলছেন, মানে মা ঈদ হবে, ঈদের পোশাক সবাই পরবে, নতুন আমাদের জন্য কোন নতুন পোশাক হবে না? যদি বলেন হজরতে ফাতিমা তো জাহরা দরিদ্র ছিল, বলে দরিদ্র ছিল, আলিয়া মর্তজা গরিব ছিল না, ইনারা গরিব ছিলেন না, ইনারা জগতের মানুষ দেখতে গরিব কিন্তু জান্নাতের খাজানা ছিল। যদি বলেন সুবহানাল্লাহ, যারা জান্নাতি পোশাক পরিধান করেছেন তাদেরকে কোনো বক্তা যদি গরিব বলে, গরিব বলা যাবে? গরিব বলা যাবে না। ইমাম হাসান আর হুসাইন মার কাছে এসে বলছে, মা আমাদের জন্য কোনো নতুন পোশাক হবে না ঈদে? বলছে, এটা কেন হবে না? অবশ্যই তোমাদের জন্য হবে, নতুন পোশাক আছে। যদি বলুন সুবহানাল্লাহ, যেমনই বলা, আচ্ছা ছেলেরা আনন্দ পাবে না? পাবে না, আপনাদের বাড়িতে ছেলে পেলে নাই আছে? যখন ঈদের সময় আসবে, বাপ যদি বিদেশে থাকে সবাই আনন্দ করবে, হালে বাবা তুমি কবে আসছো, যাবো রূপরামপুরের বাজারে, ভালো ভালো জামা কিনবো, বলবে না আনন্দ করবে? আর ইমাম হাসান হোসেন শোনার পরে খুব আনন্দ পেয়েছেন, নতুন জামা পরে যাব না? ওই সময় আল্লাহ নবীর বেটি ফাতিমা তো জাহরা ইমাম হাসান হোসেনকে বলছেন, বেটা তোমরা অবশ্যই যাবে, ওই নতুন পোশাক পরে তোমরা নানার সঙ্গে ঈদগাহ ময়দানে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই কাঁধেতে চেপে আছেন ইমাম হোসেন ভাষার, ধীরে ধীরে চলেন ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন ঈদগাহর ময়দান, দুই কাঁধেতে চেপে আছেন ইমাম হোসেন। ধীরে ধীরে চলে না বেদগাঘর ময়দান।
ঈদগাহ ময়দানে যাবে পেটে পাশে মাত্র জাহানা যাও না কথা বললেন উনি আবার আল্লাহর ইবাদত করার পরে বলছেন আল্লাহ আজকে আমার বেটা হাসান আর হুসাইনের সঙ্গে আল্লাহ আমি ওয়াদা করে ফেলেছি আমার বেটাদেরকে পোশাক দিতে হবে আল্লাহ তাআলা তুমি বলে ইজ্জতের মালিক তুমি বলে বেইজ্জতের মালিক আল্লাহ বলে ইজ্জমান তাশা ওয়া তুযিল্লমান তাশা আল্লাহ তুমি ইজ্জতের মালিক আল্লাহ যাকে তুমি ইচ্ছা করো ইজ্জত দান করে দাও আল্লাহ যাকে ইচ্ছা করো তুমি বাদশাহ দান করো আল্লাহ যাকে তুমি ইচ্ছা করো তাকে তুমি ফকির ঝুলা ঝুলিয়ে দাও আয় আল্লাহ আমি ফাতেমা জাহরা আমার বেটাদের কাছে ওয়াদা করে দিও আয় রব্বুল আলামিন আল্লাহ পাক কালকে যদি ঈদের পোশাক না দিতে পারি আমার বেটাদের কাছে আমি ফাতেমা জাহরা ছোটা হয়ে যাব আল্লাহ বলে জিবরীল তাড়াতাড়ি করে চলে যাও জান্নাত থেকে দুটো পোশাক নিয়ে যাও আর যাওয়ার পরে ফাতেমা জাহরাকে দিয়ে দাও আয় জিবরীল তুমি যাবে তবে শোনাও আয় জিবরীল যখন তোমাকে প্রশ্ন করবে জিজ্ঞাসা করবে ফাতেমা তখন তুমি বলবে ও জান্নাতি নারী ফাতেমা আমি এলাম তোমার বেটা দিও আমি বললাম দুলজি যখন জিবরীল আমি আসার পরে দরজায় আওয়াজ দিয়ে দিল ওই পোশাক দুটো দেওয়া হলো পোশাক দুটো নিল ফাতেমা তো জাহারা যখন প্রশ্ন করলেন বলল ফাতেমা আমরা গোলাম তোমার দুই বেটাই হাসান আর হোসাইন দূর দিও এই জামাটা তোমরা গ্রহণ করে নাও যখন জামাটা নেওয়া হলো ফাতেমা তো জাহারা জামা দুটো রেখে দিলে আর পোশাক দুটো রাখলে আল্লাহ নবী যেন ফাতেমার বাড়ি আসলে আল্লাহ নবী ফাতেমার বাড়ি আসার পরে বলছে বলে বেটি আজকে খবরটা ভালো আছে না খারাপ আছে ঈদের আগে যদি বাপ বাড়ি যায় বেশ আনন্দ পাবে না যাই হোক না কিছু নিয়ে এসেছে আমার লেগে হ্যাঁ সারা কিছু আছে আল্লাহ নবী প্রবেশ করলেন ফাতেমা জাহরা দেখি নবী আমার তাক আছেন আল্লাহ নবী বলছেন দেখি ফাতেমা কিছু খবর আছে বলছেন আব্বা একজন ব্যক্তি এসেছিল দুটো পোশাক দিয়ে গেল দুটো পোশাক আল্লাহ নবী বলছেন বেটি ওই ব্যক্তিকে চিনো না আব্বা ওই ব্যক্তিকে দেখিনি কোনদিন ব্যক্তিকে আমি দেখিনি কই পোশাক দুটো নিয়ে এসো পোশাক দুটো নিয়ে আসা হলো আল্লাহ নবী দেখছেন এটা হলো জান্নাতি পোশাক চলে বলো এটা হলো জান্নাতি পোশাক আল্লাহ নবী বলছেন বেটি একটা বালতিতে পানি নিয়ে এসো তোমার তো জাহার পানি নিয়ে আসলেন নিয়ে আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেটি এই জামা দুটোকে বাতির পানিতে ডুবিয়ে দাও বাতির পানিতে ডুবানো হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেটি জামা দুটো উঠাও একটা পোশাক যখন উঠানো হলো সবুজ রং উঠলো যেটা বলো পোশাক দুটো যে নিয়ে এসেছিল জান্নাত থেকে পোশাকের রং কিরকম ছিল না পোশাক জান্নাতি পোশাকের রং হয় সবুজ আল্লাহ নবী যখন পৃথিবীতে এসেছিলেন আমার নবী জান্নাতি পোশাক পরে এসেছিলেন যদি বলো চারজন মহিলা নবীর জন্য এসেছিল নবীর জন্য চারজন মহিলা আল্লাহ পাক পাঠিয়েছিলেন আল্লাহ দাইবা করে পাঠিয়েছিলেন চারজন মহিলাকে চারজন মহিলাকে আল্লাহ চারটা জিনিস দিয়েছিলেন চারটা জিনিস আল্লাহ দিয়েছেন এটা নিয়ে যাও তোমার জান্নাত থেকে নবীর জন্য যদি বলো সুবহানাল্লাহ এক এক জনাকে এক একটা জিনিস দিয়েছিলেন দাদা ইমাম হাসান ও হোসেনের জন্য যখন পোশাক আসল তো পোশাকের রংটা কি ছিল পোশাকের রং ছিল সবুজ জান্নাতি পোশাক সবাইকে জান্নাতি যারা হবে সমস্ত জান্নাতি মানুষকে সেই দিনে জান্নাতে প্রবেশ করা হবে সুযোগ পোশাকে সবুজ পোশাকে জান্নাতি পোশাকের রং হলো সবুজ
সবুজ দুটো পোশাক ছিল, দুটো পোশাকই ছিল সবুজ। এই সবুজ পোশাক দুটো যখন উঠানো হলো, একটা উঠানো হলো একটা সবুজ রঙ উঠলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। আর দ্বিতীয় পোশাকটা যখন উঠানো হলো, সেই পোশাকটা লাল রং হয়ে উঠলো, লাল রং। আল্লাহ নবী যখন লাল রংটা দেখলেন, তখন আল্লাহ নবীর চোখ দিয়ে পানি ঝরলো, নবী মুস্তফার চোখ দিয়ে পানি ঝরছে। ফাতেমা তো জাহরা নবীর দিকে তাকাচ্ছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বালতির পানি নিয়ে আসতে বললেন, পোশাক দুটো ডুবিয়ে দেওয়া করো, আবার পরে আবার তোলা হলো, সর্বপ্রথম পোশাকটা সবুজ রং হলো, দ্বিতীয়টা লাল রং হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝতে পারলাম না, আপনার চোখে কেন পানি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতুজ জাহরা কেমন নবী বলছেন, নীল আকাশ আজ লাল হইল, তুমি যখন সর্বপ্রথমে তুই পোশাকটা উঠালে বেটি দাও, যেই পোশাকটা সবুজ রং হলো, ও বেটি এই পোশাকটা গলা আমার ইমাম হাসানের জন্য। বলে বেটি আমিও থাকবো না দুনিয়াতে, তুমিও থাকবে না আমার ইন্তেকালে, ছয় মাস পর তুমি ইন্তেকাল করে যাবে, আমার জামাই আলী আল মুর্তজা গড়িয়ে থাকবে ওই সময়তে, আমার ভাষা পাতি গাও বিষ পান করার হবে, আর ওই সময় তোর শরীরটা পিলার রং হয়ে যাবে। আর ওই সময়তে আমার হাজারকে আমার মাজার নিয়ে যাওয়া হবে, আমার কবরের পাশে ভসাই নিয়ে যাবে, আর নিয়ে যাওয়ার পর শুয়ে দেওয়ার পর আবার ওই রোজা পাকের মাটিটা যখন ঘোরাঘুরি করা হবে, ওই বিষটা পান হয়ে যাবে। বলে একবার হবে না, বলে একবার পান করার পরে আবার দ্বিতীয়বার পান করা হবে, দ্বিতীয়বার আমার ভাষা বেটা করে নাতি ইন্তেকাল করে যাবে। এই জন্য বেটি রে এই পোশাকের রংটা হলো সবুজ। ফাতেমা তো জাহরা যারা আবার নবীর দিকে তাকাচ্ছে, আবার নবীর দিকে তাকিয়ে বলছে, বলে আব্বা আমি তোর সবুজ পোশাকের রংটা বুঝতে পারিলাম। বলে আব্বা এই দ্বিতীয় পোশাকটা যখন ওঠানো হলো, এই পোশাকটার রংটা কেন লাল হলো? আবার নবী বলছে, বলে বেটি ফাতেমা এই জন্য বেটি পোশাকের রংটা লাল হলো, আমাদের বাবু গোসাইনকে খালবো বালার জমিনে আমার উম্মতের মধ্যে দাঁড়াও, মহারমের দশই তারিখে শহীদ করে দেবে, আর শরীরটা যেন রক্তে লাল হয়ে যাবে। এই পোশাকটা হলো
আমার উপসাইনের জন্য এটা আল্লাহ পাক এই দাওয়াটা পাঠিয়ে যাও বলে বেটি যে ব্যক্তিকে তুমি প্রশ্ন করেছিলে বাবা তুমি কে হও ওই ব্যক্তিটা কোন দুনিয়ার মানুষ ছিল না ওই ব্যক্তিটা ছিল জিবরিলে আমীর আবাদি ফাতেমা পূজে নিলেন আল্লাহর নবী সেদিনে সব বর্ণনা আমার ফাতেমাতুজ জাহরা আপন বেটিকে বলে নিলেন আল্লাহর নবী বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা যে সাহাবির নাম হলো দাইহা কলবি উনি বলতেন বাজার থেকে আমি যখনই আসতাম আসার সময় আমার নবীকে না দেখে আমি বাড়ি যেতাম না আমার নবীকে না দেখে আমি বাড়ি যেতাম না আর নবীকে যখনই দেখতাম মসজিদে নবী আসে তো নবীকে সঙ্গে সালাম কালাম হতো আমার নবীকে দেখতাম আর যদি মসজিদে নবীটা না থাকতো তাহলে আমার নবীকে দেখতাম যে ফাতেমার বাড়িতে আছে ওখানে গেলে সাক্ষাৎ উনি যখনই আসতেন দেখতেন যে আমার নবীর কোলে ইমামে হাসান আর হোসাইন আছে ওই সময় দাইহা কলবিকে যেমনই দেখতেন নবীর কোল থেকে নেমে যাওয়ার পরে দৌড়ে চলে যেতেন সাহাবীর কাছে যাওয়ার পরে ইমামে হাসান ডান পকেটে হাত ধরতেন আর ইমামে হোসাইন বাম পকেটে হাত ধরতেন কেন এই জন্য উনি জানেন ইমাম হাসান হোসাইন আছে ছোট দুটো ছেলে তাদের জন্য কিছু খাবার নিয়ে যেতেন ফল কিনে নিয়ে যেতেন উনি আগে থেকে বন্ধুর বাড়ি যদি বেড়াতে যান যার পরে দেখেন ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা যদি পয়সা দাও চাচা কাকা পয়সা দাও পকেটে পয়সা যদি না থাকে বৃষ্টি চলতে হবে না হবে না হবে তো লজ্জা পাবেন সেদিন পয়সা তো তার পরের দিন পয়সা নিয়ে যেতে হবে সতর্ক ওই ছেলে হয়তো চেয়ে বসে থাকবে অপমান করে দেবে তাই ইহা কালবি ভাবতেন ইমাম হাসান হোসাইন তো আছেন নবী যদি মসজিদে নবীতে না থাকে ফাতেমার বাড়িতে থাকবে আর ওখানে যেতেই হবে ওই তার আগে সতর্ক হয়ে যেতেন পকেটে দুটো ফল নিয়ে চলে যেতেন ডান পকেটে বাম পকেটে হাত ধরে ফল বের করে দুই ভাই আনন্দ করে খেতেন জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক ওই সময়তে জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ বলছেন জিবরিল যাও কোথায় আবার নবীর কাছে যাও আমার নবীর কাছে যাওয়ার পরে তুমি ওই জায়গায় পরিচয় দেবে না বলে কেন এই জন্য তুমি জিবরিল আমিন রূপ ধারণ করে যাবে না তুমি যাবে রূপটা পরিবর্তন করে দাইহা কলবের রূপ ধারণ করে জোরে বলুন সুবহানাল্লাহ দাইহা কলবের রূপটা ধারণ করে যখন আসলেন আল্লাহর নবী ফাতেমার বাড়িতে আছেন শুরু করেছে আদর আরম্ভ হয়েছে যেটা বলুন সুবহানাল্লাহ খেলা আরম্ভ হয়েছে জিবরিল আমিন বলছে সুবহানাল্লাহ জান্নাতি ফুলের সঙ্গে আমি খেলতে আছি জগতে আমাকে এত মজা লাগছে সুবহানাল্লাহ এত মজা আমি পাইনি ইমামে হাসান আর হোসাইনকে নিয়ে খেলা করে এত মজা লাগে আল্লাহ জগতের মুখে আমাকে রেখে দাও আমি ইমাম হাসান আর হোসাইনের সঙ্গে খেলা করে থাকবো খেলতে খেলতে ইমামে হাসান ডান পকেটে হাত ভরেছেন ইমামে হোসাইন বাম পকেটে হাত ভরেছেন জোরে বলেন জিবরিল বলছে ব্যাপার খারাপ আমার নবী দেখছেন জোরে বলেন আমার নবী জানছেন যে এটা জিবরিল আমিন জোরে বলে জিবরিল আমিন রূপ ধারণ করেছেন এটা জানছেন আল্লাহর নবীর দিকে জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইমামে হাসান ডান পকেটে হাত
আর ইমাম হোসেনের বাম পকেটে হাত, পকেট তো আমার খালি, আমি তো অপমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ আপনি সাহায্য করবেন। আল্লাহ নবীর কাছে যেমন বললেন জিবরীল গাবিন আলাইহিস সালাম, আল্লাহ বলে জিবরীল আমি আল্লাহ তোমাকে এটা দেখার জন্য আমি আল্লাহ পাঠালাম, দেখো আমার দাইহা কালবে কত ভালোবাসে হাসান হোসাইন কে, আর ইকাম হাসান হোসাইন কত ভালোবাসে, বলে আল্লাহ এভাবে হাসান ডান পকেটে হাত ভরেছে আর ইমাম হোসাইন বাম পকেটে হাত ভরেছে, এখন তোমার পকেট আছে খালি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো না যে তুমি অপমান হয়ে যাও। আল্লাহ বলে জিবরীল আল্লাহ নবী জিবরি কি খবর, এত আনন্দ পেলাম, এত মজা পেলাম, জীবনে কোনদিন পাইনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন যারা আহলে বায়াতকে ভালোবাসবে সুবহানাল্লাহ তারা জান্নাতের হকদার অবশ্যই হবে। গ্যারান্টি দিয়েছেন আগে আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে আমার নবী বিদায় নেবেন। ফাতেমাতুজ জাহরাকে ডাকলেন, ফাতেমাতুজ জাহরা আসলেন আল্লাহ নবীর নিকটে। আল্লাহ নবী বলছেন বেটি ফাতেমা তোমার সঙ্গে আমার কানে মুখে কথা বলবো বেটি। হ্যাঁ আব্বা কি কথা বলবেন, বেটি বলবো কথা। আচ্ছা বলেন, আমরা বলি যে কানে কানে কথা বলবো, আমরা বলি কানে কানে কথা, কানে কানে কথা হয়, কানে আর মুখে কথা হবে, যদি কানে কান থাকে কথা বলা হবে, কানে আর মুখে হবে, কানে মুখে ভুল কথা বলি আমরা, কানে কানে কথা বলবো। আল্লাহ নবী বলছেন কানে আর মুখে কথা বলবো, বেটি এসো তোমার কানটা আমার মুখে ঘুরাই দাও, মুখের কাছে যখন নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী বলছেন বেটি আল্লাহর ফরিশতা জিবরীল আমিন আলাইহিস সালাম প্রত্যেক দিনের প্রতি বছরের ন্যায় আমাকে একবার করে কোরআন তেলাওয়াত শোনায় আর একটা করে খতম শোনায়, সূরা বাকারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করে এক খতম হয়। এই বছরে আমাকে দুইটা খতম শোনালো, জোরে বলো দুইটা খতম। উনি বলছেন তার কারণ, অনাই বলছেন বেটি আমি জগতে থাকবো না, জগৎ থেকে বিদায় নেব, জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য সামনে রমজান আসবে না, রমজানে প্রত্যেক রমজানে আসে, রমজানের আগে শুনিয়ে যাই, কিন্তু এইবার আর সামনে রমজান আসবে না, জগতে থাকবে না, তোমার নবী জগৎ থেকে বিদায় নেবে। এই জন্য দুইটা খতম জিবরীল আমিন তেলাওয়াত করে শুনিয়ে দিলেন আগেই, যেমনই শোনা ফাতিমাতুজ জাহরা চোখ দিয়ে ঠসঠস করে পানি ঝরতে লাগলো। বলছেন ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা বাপ, আপন বাপ যদি অসুস্থ হয়ে থাকে তো বেটি বাপকে দেখতে যায় না, দেখতে যায়? হ্যাঁ, বাপ যদি বলে দেয় বেটি আর এই মাগরিবের সবাই আমি থাকবো না, যত সন্তান আদি সব আছে, বিবি বাচ্চা সবাই কাঁদতে শুরু করবে। বললেন নবীর বেটি ফাতিমাতুজ জাহরা চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। বলছেন বলে আব্বা আমার মা জানান এই খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করেছিলেন, মা বলে ডেকেছিলাম আর মায়ের আদরটা আপনি আমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ নবীজি আজকে যখন আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমি ফাতেমাতুজ জাহরা কাকে মা বলে রাখব আর কাকে আব্বার আদরটা আমি পাব? আল্লাহ নবী বললেন বেটি ফাতেমা বলে চিন্তা করো না বেটি, আর একটা তুমি আর একটা সংবাদ শুনে নাও, আমার ইন্তেকালের পরে আমি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নেব ঠিক 6 মাস পরে বেটি তুমি জগৎ ছাড়বে, আর সর্বপ্রথমে হলে বায়াতের মধ্যে তোমার সঙ্গে আমার আগে সাক্ষাৎটা হবে। বেটি যেমন শুনলে মানে হাসি আসলো, আইসাতুল হুমায়রা জিজ্ঞাসা করছেন ফাতেমা সর্বপ্রথমে দেখলাম তুমি চোখের পানি ঝরাচ্ছিলে,
আবার এখন দেখছিস তুমি আনন্দ, তুমি হাসলে, তার কারণ কি? সব কারণ আলোচনা করে বলে দিলেন। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী সব শরীরে হলেন জিন্দা, আমার নবী মুস্তফা হায়াতি অবস্থায় যেমন ছিলেন এখনো তিনি মদিনাতুল মানোয়ারাত আছেন। জোরে বলেন, আবার নবী এই জায়গাতে হাজির আছেন, নাজির আছেন। জোরে বলুন, এটা হলো আহলে সুন্নাত আল জামাতের হলো আকীদা, এটা হলো আহলে সুন্নাত আল জামাতের আকীদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলেছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আনসাল আল আমবিয়া আনতা কুলা ফারাকুলাই হাইয়ুর ইরজাকুন। আল্লাহ নবী বলেছেন, সমস্ত আল্লাহ পাক যিনারা আল্লাহর হাবিব হয়ে যান, পয়গম্বর হন, তিনাদের জন্য মাটিকে আল্লাহ হারাম করেছেন, তিনাদের ডেড বডিটাকে খাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে তিনারা রিজিকও খান। জোরে বলুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু মানুষ আছে বর্তমানে বলে যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, নাউজ বিল্লাহ মিন জালিক। আবার নবী যদি মাটির সঙ্গে মিশিয়ে যেত, একটা হাদিস শরীফ শুনে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রেমিক বান্দা উনি হযরতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারাকে উনি গেছেন, যাওয়ার পরে ভোক লেগেছে, পিয়াসা লেগেছে, ভোকা লেগেছে না আগে রাত্রি নির্জম হয়েছে। সে রাসূলুল্লাহ এখন আমাকে কে খাবার দিবে, কেউ তো খাবার দিবে না। হ্যাঁ রাসূলুল্লাহ আমার তো খিদা লেগেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চেয়েছেন, চাইতে চাইতে ঘুমিয়ে গেছেন, ঘুমিয়ে পড়েছেন উনি ওই জায়গায়। যেমন ঘুমিয়ে যাওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন। আল্লাহ নবী জান্নাতে একটা রুটি নিলেন, নেওয়ার পরে ওকে বলছেন, এ আল্লাহর বান্দা উঠো, আল্লাহর বান্দা উঠো, রুটিটা খেয়ে নাও। উনি স্বপ্ন দেখতে লেগেছেন, যেমন নবী এসে আমাকে রুটি দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রুটি খাওয়া যখন উনি নিলেন, নবীকে দেখছেন আর রুটি খাচ্ছেন, রুটিটা অর্ধেকটা খাওয়া হয়েছে, ঘুম ভেঙে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই ঘুম ভেঙে যাওয়া, সুবহানাল্লাহ, আমার নবী তার চোখ থেকে আড়াল হয়ে গেছেন। উনি বলছেন, স্বপ্ন জগতে দেখছিলাম না বাস্তবে দেখছিলাম, তো সুবহানাল্লাহ। উনি বললেন, নবী তো চোখ থেকে আড়াল হয়ে গেছে, কিন্তু কসম খোদার নবী যারা রুটি খানা দিয়েছিলেন ও রুটি খানা অর্ধেকটা খাওয়া হয়েছিল আর অর্ধেকটা আমার কোলে থেকে গেছিল। যখন আমি নজরটা কোলের দিকে দেখলাম, তো সুবহানাল্লাহ, যে অর্ধেক রুটিটা খেতে খেতে থেকে গেছিল ওই রুটিটা আমার কোলে আছে। যদি বলে আচ্ছা বলুন তো, এ জালাই রহমাতুল্লাহি আলাই, উনি বলছেন কসম খোদার, আমাকে নবী রুটি দিলে রুটিটা ভক্ষণ করলাম, রুটিটা খেলাম, তো এত সুস্বাদু লেগেছে, জগতে রুটি খেয়েছে কিন্তু এত সুস্বাদু পাইনি। জোরে বলুন। তারপরে আমার নবী জানিয়েছেন, এ জালাই তুমি যে রুটিটা খেয়েছো এটা জান্নাতের রুটি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, নবী আমার কবর থেকে সাহায্য করলো না করলো না? হ্যাঁ নবী আমার অবশ্যই সাহায্য করবে। নবীর প্রেমিক হতে হবে, দিবানা হতে হবে, তবে তুমি নবীর সাক্ষাৎ পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে অফার দিয়েছিলেন, আল্লাহ নবী বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে, নবী যখন পর্দা নিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামে হাসান হুসাইন জৈনাব আলী আল মুর্তজা, ইমামে হুসাইনের মন ভালো না, ইমামে হাসানের মন ভালো নাই, আলী আল মুর্তজার মন ভালো নাই, ফাতেমাতুল জাহরার মন ভালো নাই, ফাতেমাতুল জাহরার চোখের পানি কোনো সময় শোকায় না, বুক ফেটে যায়, এই জন্য আব্বা ইন্তিকাল করেছেন। রাত্রিবেলা তিনি চুপ, রাত্রিতে ফাতেমাতুল জাহরার টুকরে টুকরে কাঁদছেন, চোখের পানি চাচ্ছেন। আলী আল মুর্তজা আসার পরে ফাতেমাতুল জাহরাকে বলছেন, ফাতেমা চোখের পানি কেন এত ঝরাও? বলছেন, আজকে মায়ের আদর আমার আব্বার কাছ থেকে পেয়েছি। জোরে বলুন সুহান, আব্বার কাছ থেকে আজকে আদর পেয়েছি। আমার দুজাহানের বাদশাহ রহমত আল্লিল আলামিন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় দিয়েছে, আমার কি মন ভালো করে না? ও আমার স্বামী, আমার মাথার মুকুট, মাথার তাজ,
রাত্রিতে একবার যদি আপনি আমাকে আমার নবীর রওজা নিয়ে যান তাহলে আমার ভালো হবে। উনি বলছেন, ফাতেমা, শরীয়তের মধ্যে মেয়েদেরকে মাজার শরীফে যাওয়া যাবে? আলিয়াল মরতে যা বলছেন, ফাতেমা তুমি দূর থেকে আমার নবীর রওজা জিয়ারত করবে। জোরে বলো সুবহানাল্লাহ। রাত্রি তো গভীর রাত্রি, সবাই ঘুমিয়ে পড়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটি ফাতেমাতুজ্জাহরা আলিয়ার মর্তজাকে নিয়ে নবীর রোজা যাচ্ছেন। আল্লাহ নবীর রোজা পাকে যাওয়ার পরে ফাতেমাতুজ্জাহরা আমার নবীর কবর জিয়ারত করলেন। আলিয়ার মর্তজা আছেন, বেটি জৈনব আছেন, আর ইমামে হাসান আল হুসাইন আছেন। আমার হুসাইনের দিকে ফাতেমাতুজ্জাহরা তাকাচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এর দিকে তাকাচ্ছে, আল্লাহ নবী বলেছিলেন, বলা বেটি ফাতেমা তুমি আমার কবরটা জিয়ারত করার জন্য যাবে গভীর রাত্রিতে। বেটি ফাতেমা আর তোমার সঙ্গে যাবে আমার আলী আল মর্তজাও, আর তোমার সঙ্গে যাবে বেটি তোমার তিনটে সন্তান ইমামে হাসান যাবে, ইমামে হুসাইন যাবে, আর তোমার বেটি জৈনব যাবে। আল্লাহ নবীর কথাটা যখন ফাতেমাতুজ্জাহরার মনে পড়ল, আল্লাহ নবীর বেটি ফাতেমা ও জান্নাতি নারী ফাতেমা জৈনবকে যেন জড়িয়ে ধরে বলছেন, বলে বেটি জৈনব আজকে তোমার নানার রোজা মোবারক জিয়ারত করার জন্য এসেছো বেটি। বলে আজকে নবীর রোজার রোজার সামনে বেটি আও, আমি তোমাকে ফাতেমা তোমার মা জানানি বলছি, বলে বেটি আও এমন একটা সময় আসবে বেটি ওইটা কবে বড় মুসিবতের সময়। বলে বেটি জৈনব আজকে গভীর রাত্রিতে আও তোমার আব্বাকে নিয়ে তোমার নানার রোজা মোবারক এসেছে, বলে বেটি আও ওই সময়তে এমন একটা মুসিবতের সময় আসবে, আও ওই সময়তে আমিও থাকবো না, তোমার আব্বা আলী আল মর্তজা তারা থাকবে না। বলে বেটি ফাতিমা ওই সময়তে সে রাত্রি বেলাতে তুমি আসবে, আও তোমার ভাই হোসাইনকে তুমি সঙ্গে নিয়ে আসবে, আও আর তোমার বেটাকে সঙ্গে নিয়ে আসবে, যে বেটা দুটো না দুনিয়া থেকে বিদায় নেবে, আও তোমার ভাই হুসাইন একা থাকবে বেটি, আর ওই সময় বেটি রাও তুমি ওই সময় মুসিবতের সময় তোমার ভাইকে তুমি একা ফেলবে না। আমার মাথার মকর আলিয়াল মর্তজা আপনাকে আমি একটা ওসিয়ত করব, আপনি আমার ওসিয়তটা পালন করবে। ওরি বলছেন, ফাতেমা বলে তুমি তো এরকম কথা কোনোদিন বল না, কিন্তু হঠাৎ করে এরকম কথা কেন বলছো? বলছে, বলে এই জন্য বললাম, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়া আমি জীবন কোনোদিন পর পুরুষের মুখটা কেমন দেখি না, আমার শরীরটা কেউ কোনোদিন দেখতে পাই না, মদিনার বাজার গুলো কেমন আমি চিনি না, আমাকে কেউ দেখতে পাই না, আমি ফাতেমাতুজ্জাহরা আপনাকে বললে ওসিয়ত করলাম। বলছে, বলে হুজুর আমার যে ইন্তেকালটা হবে আপনি নিজে হাতে গোসল দিয়ে আমাকে দাফন করিয়ে দেবে। বলছে, বলে হুজুর আমার ইন্তেকাল যখন হবে ওই সময় রাতের বেলায় আমার জানা 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 রাতারাতি জানা যা হয়ে যায়, কোনো মানুষ যেন বুঝতে না পারে জানতে না পারে। আলিয়াল মর্তজাকে ওয়াসিয়ত করলেন, ফাতেমা তো জাগরাও। আল্লাহর নবীর বেটির দিকে তাকিয়ে আলিয়াল মর্তজা বলছেন, ফাতেমা তুমি যে আল্লাহ ইবাদত করো ফাতেমা, তোমার ইবাদতে আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহর নবী বললে, বেটি ফাতেমা জবাল মসজিদে কি আল্লাহ পাক এমন একটা অফার দিয়েছে, এই
অফারটা যদি তোমার মতন করে গ্রহণ করতে পারো বেটি হও অবশ্যই তারা তোমার সঙ্গে জান্নাতি হবে আল্লাহ নবী বলেছিলেন বলে সেই অফারটা কি আও আল্লাহ নবীকে বলেছে আল্লাহ নবী বর্ণনা করেছিলেন জগৎবাসী তোমরা একবার শুনে নাও যদি তোমরা জানতে তাহলে জীবনে তোমরা কোন দিনে ছাড়তে না আল্লাহ নবী বললেন বেটি শুনো আল্লাহ পাক ওই ব্যক্তিকে দেখতে থাকে যদি বলুন সুবহানাল্লাহ বান্দারা যখন নামাজ পড়ে আল্লাহ আল্লাহ পাক ওই বান্দার উপরে এত খুশি হয়ে যায় বান্দা নিয়ত করে আজকে আমি ফজরের নামাজ পড়ব আজকে আমরা জীবন শুনছি তাই না নামাজ হবে আর আমাদের মা বোনদের নামাজের কাজা শেষ নাই রমজান রোজাও কাজা থাকে বাহানা পেলে হয় এখন তো আরো বেশি বড় বাহানা আছে সন্ধ্যা সাতটা যেমন বাজবে আটটা যেমন বাজবে লাইট যদি না থাকে কারেন্ট যদি না থাকে পারহস বেলাকে হাত ছাতাকে খান কাছে করে খাঁচবে ওকে আর টাইম পাস নেই কেন বলো তো কটকটি আর ভটভট ছুটে যাবে না আর এখন এরকম আছে রাতের বেলা ছুটলে দিনে কাজ আদায় করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জান্নাত তোমরা যাবে জান্নাতে লড়াই তো হবে কেমন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দেখো আজকে তোমরা আল্লাহর ইবাদত করো এক রাকাত নামাজ যদি পড়ো তোমার নামায়ে আমলে কতটা আল্লাহ নেকি দিবে যদি বলেন সুবহান সাহাবী রাসূল প্রশ্ন করলেন হুজুর এক রাকাত নামাজ পড়লে কতটা নাজরে নেকি হবে আল্লাহ নাই বলছে যদি তোমরা জানতে তাহলে জীবনে কোনদিন কাজা করতে না জোরে বলুন সুবহানাল্লাহ জগতের মানুষ যদি জানতে তাহলে জীবনে কাজা করতে না বান্দা যখন পড়ে ইন্নি ওয়াজাহাদু আলিয়া লিল্লাযি ফাতারাস সামাওয়াতি আল্লাহর জাহানি ফাওয়া মানা মিনাল মুশরিকিন নামাজি বান্দারা পড়ে না পড়ে না এরা কিসের দোয়া জাই নামাজের দোয়া জাই নামাজের দাঁড়ায় তখন দোয়া পড়ে আল্লাহ আল্লাহ তোমার ইবাদত করার জন্য ঘোষণা করার জন্য দাঁড়িয়েছি আল্লাহ পাক আমি মুশরিক নই আমি হলাম তোমারই বান্দা বান্দা যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায় কিয়াম করে বান্দা পড়বে তাকবীরে ওলা আল্লাহু আকবার আবার নবী বলছেন আল্লাহ তাকে রহমতের দৃষ্টি দিয়ে দেখতে থাকে আল্লাহ আবার নবী বললেন বান্দা পড়বে তাহারি বাঁধে যাওয়ার পরে বান্দা পড়বে সানা পড়বে আল্লাহ বলবে বান্দাও আজকে তুমি নামাজের মধ্যে দণ্ডায়মান হয়েছো আমারে দাঁড়িয়েছ তোমার সানা পড়া কমপ্লিট হলো ও মালাইকা ফেরেশতা দেখো ওই বান্দার শরীরে যতগুলো লোম আছে একটা একটা করে লোমগুলো তুমি গুনতে করো আর গুনতে করে যতগুলো হবে তার নামে আমলে লিখে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহু আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দ
দোকা ওয়ালা ইলাহ গায়রাক শুদে সারা করার কারণে আল্লাহ ফাকাত দানেকি দিবে বান্দা বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বান্দা যখন আউযু বিল্লাহ বড় হবে আল্লাহ বলবে বান্দা দেখো দেখো আজকে তুমি যত টেনশনে ভুগছো বান্দা রে তোমার নামাজের মধ্যে টেনশন আছে আমি আল্লাহ নামাজে টেনশন সব আমি আল্লাহ দূর করবে আউযু বিল্লাহ পড়ার কারণে তাহলে থাকে না ইয়াম সেবা একটু ছোট ছোট করিয়ে তা তো তালা আছে হ্যাঁ দুপুরে নামাজ পড়ব এদিকে মেয়ে উঠেছে সোর শ্যামেলা আছে তাড়াতাড়ি করতে হবে তিন হলো কি চার হলো কিছু বুঝা যায় না তাড়াতাড়ি হ্যাঁ না তারাই নামাজ পড়ছে বললে এই যে মনুষ্য তাড়াতাড়ি করিয়ে তাড়াতাড়ি করিয়ে যে তাড়াতাড়ি কেন কি করবে যে তারাই বলে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে তো তাড়াতাড়ি সময় তোমার নামাজের মধ্যে যে খেয়াল যেটা আছে সেই খেয়ালের কারণে টেনশনের কারণে তোমার নামাজ ভুল হয় আমি আল্লাহ তোমার আউযু বিল্লাহ পড়ার কারণে সব টেনশনকে দূর করে দিয়ে বলো সুবহানাল্লাহ সব টেনশন দূর হয়ে যায় আল্লাহ নাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বান্দা যখন পড়ে আল্লাহ পাক তার নামায়ে আমলে 4000 নেকি লেখে জেনে বলুন আর 4000 গুনাহ তার পিছনের মাফ করে দেয় আল্লাহ নবী বললেন বিসমিল্লাহ যখন কমপ্লিট হয় বান্দা তোমরা সূরা ফাতিহা সূরা পড়ো ফাতিহা সূরা পড়ার কারণে আল্লাহ পাক তোমার নামায়ে আমল একটা হজের সমান নেকি দিবে একটা উমরা হজের আল্লাহ পাক তোমার নামায়ে আমল নেকি দিয়ে দেয় বান্দারে তোমার সূরা পড়া কমপ্লিট হলো বান্দা তুমি রুকুতে গেলে আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার যখন বলো বান্দা ওই সময় তোমার রুকুতে তুমি তসবিহ পড়া তেলাওয়াত করো তিনবার সুবহান রব্বিয়াল আযীম বান্দা যখন তুমি সুবহান যদি করে দাও জগতের বুকে যত ভাবে আল্লাহ পাক তোমার নামায় আমল অতগুলো নাকি দিবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চারখানা আসমানি আল্লাহ কে দা পাঠিয়েছে বান্দারে শুধু সুবহান আমি আল্লাহ পাক ওই চারখানা কিতাবকে তেলাওয়াত করি যতটা নেকি হবে তোমার নামায় আমলে লিখে দেওয়া হবে আল্লাহ বান্দা বান্দা যখন তুমি পড়বে সামি আল্লাহ হুলিমান হামিদা সামি আল্লাহ হুলিমান হামিদা বলে বান্দা যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ বলে আমি কোরআন শরীফের মধ্যে 114টি সূরা দিয়ে ভরে রেখেছি বান্দারে একটা একটা করে হরফ গুলো গিনতে করে যত রাখাবে সমান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে একটা হরফ গুনতে করে যত গুলো হরফ হবে বান্দা সামি আল্লাহ বলি মানে হামিদা বলার কারণে আল্লাহ কত গুলো তোমার নামায় আমলে নেকি দিবে বান্দা পড়বে রব্বানা লাকাল আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিয়ে বান্দাকে দেখতে থাকে আল্লাহ পাক আবার নবী বললেন বান্দা যখন সিজদাতে যাবে সুবহান রব্বিয়াল আলা পড়বে তাই না সুবহান রব্বিয়াল আলা পড়বে যখন সুবহান রব্বিয়াল আলা পড়বে তিনবার পড়া যখনই হবে আল্লাহ পাক বলবে বলে বান্দা এই পৃথিবীর জমিনে যত জিন আর ইনসান আছে একটা একটা করে গন্তি করা হবে একটা একটা করে গন্তি করে যতগুলো হবে সুবহান রব্বিয়াল আলা বলার কারণে আল্লাহ পাক অতগুলো আল্লাহ তোমার নামায় আমলে নাকি দিবে আবার নবী বলেন তারপরে বান্দা তোমরা পড়বে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী বান্দারে যখন তোমরা আমার নবীকে নামায় যখন তোমরা সালাম দিয়ে দিবে আমি আল্লাহ পাক তোমার নামায় আমলে আমি আল্লাহ তোমার নামায় আমলে নেকি দিব একটা গাজির সমান আল্লাহ নেকি দিয়ে দেবে সাহাবী
নামাজ কমপ্লিট হয়নি। আল্লাহর নবী বললেন যখন তোমাদের তাসাহুদ পড়া কমপ্লিট হবে বান্দা তখন তোমার ডান দিকে সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বান্দা যখন তোমার সালাম ফিরানো হবে আল্লাহ বলবে আমার ওই বান্দার জন্য আটটা জান্নাতের দরওয়াজা খুলে দাও। দেখো আমার বান্দা নামাজের মধ্যে দণ্ডে ইমান হয়েছে, আমার বান্দা নামাজের তো হয়েছে, আমার বান্দা নত স্বীকার করেছে, আমার বান্দা আমার ইবাদত করতে আসে, আল্লাহ পাকের ইবাদত করেছে, আমি আমার বান্দার উপরে আল্লাহ খুশি হয়েছি। আমার ওই বান্দা বাম দিকে যখন সালাম ফিরাবে ওই বান্দার জন্য জাহান্নামের সাতটা দরওয়াজা বন্ধ করে দাও। আল্লাহুম্মা সাল্লি বান্দারা যখন নামাজের মধ্যে দণ্ডা ইমান হবে আমি আল্লাহ তাদের জন্য নামাজকে আমি আল্লাহ মেরাজ বানিয়েছি। আসসালাতু মিআরাজিল মুমিনিন, ওই মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ সালাতকে আল্লাহ মেরাজ বানিয়েছি। বান্দারা যখন নামাজ আদায় করে নিবে আমি আল্লাহ পাক ওই বান্দার সঙ্গে এই জমিন থেকে নিয়ে সব আসমানের পর্দাগুলো খুলে দেওয়া হবে আর আল্লাহর সঙ্গে বান্দা দিদার করবে। আল্লাহ নবীর বেটি ফাতেমা তো দেখা গেল আলিয়াল মর্তজা বলছে বলে ফাতেমা যে ইবাদত করে তোমার জান ভরে নাও। ফাতেমা তো জাহারা বলতেন আল্লাহ তাআলা আজকে যখন আমি ইবাদত করার জন্য দাঁড়িয়ে যেতে দাও তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন ফাতেমা তো জাহারা দাঁড়িয়ে যেতে দাও ওই সময়তে যেন মসজিদে নবে তা আজান ফতাও আর মসজিদে নবে তা আজান ফতাও ফজর আজান ফতাও সলাত খৈরুম মিনান নাওম। বান্দারে তোমাদের ঘুমের চাইতে ভালো নামাজ তো আমার পেট ভরল না, ইবাদত করে আমার মন ভরল না, আবার ফজর রক্তের নামাজের সময় হয়ে গেল। আল্লাহর নবীর বেটি ফাতেমা তো জাহারা দিকে আলিয়া মর্তজা বলছে বলে ফাতেমা ও ফাতেমা তুমি তো এরকম কথা কোনদিন বলো না, কেন ফাতেমা বলো আজকে তুমি এইরকম কথা বললে। ফাতেমা তো জাহারা যাবনের কথাটা বললে বলে স্বামী গো আমি ওসিয়ত করে গেলাম আমার ওসিয়তটা আপনি পালন করবে।
इंतेकाल करे जाबो आमार परे आपने द्वितीय विवाह करबेन आमार परे आपने द्वितीय विवाह करबेन आली अल मुर्तजा फातिमा ज़हरा इंतेकाल परे उन्होंने द्वितीय विवाह करेछिलेन कयटा के बोलेछेन सातटा के बोलेछेन आठटा आली अल मुर्तजा टोटल सन्तान 32টা সন্তান হয়েছিল বলুন সুবহানাল্লাহ 32টা সন্তান ছিল আলী আল মুর্তজা ফাতিমা জাহরা সেই দিনে সারা দিন কাজকর্ম করলেন বাড়ির কাজকর্ম করার পর সেদিনে উনি যবের আটা নিলেন আটা নেওয়ার পরে রুটি তৈরি করবেন আটা সানছেন সেই নেওয়ার পর রুটি তৈরি করছেন বাড়ির সমস্ত কিছু সব কাজ সুন্দর করে উনি করেছেন পরিষ্কার পরিচ্ছন্ন সব রেখেছেন হাসান হোসাইনে পোশাক পুরো সুন্দর করে কেচেছেন রেখে দিয়েছেন তার বাড়িতে যে বাণীটা ছিল মা কি আবার আজকে তোমাকে খুব খুশি খুশি ভাব লাগছে আনন্দ লাগছে উনি বুঝতে পারছেন যে আমার নবীর সঙ্গে দিদার করবো যদি বলুন মা নবীর সঙ্গে দিদার করবো মাগরিবের নামাজ হলো ওই মহিলাকে বলছে বলে শোনো আজকে আমি যখন নামাজ পড়ার জন্য ঢুকব দরজা বন্ধ থাকবে আর আমাকে কতক্ষণ পর্যন্ত বিরক্ত করবে না জানাবে না জাগাবে না আমার দরজা যখন অটোমেটিক খুলে যাবে তখন আমার ঘরের ভিতর প্রবেশ করবে যদি বল সুবহানাল্লাহ নবী বিবি ফাতিমা জাহরা নামাজ পড়লেন দিনা ইন্তিকাল হয়েছিল ঠিক মাগরিবের পরে এশার মাঝামাঝিতে সেদিনটা ছিল মঙ্গলবারের দিন সেই দিনে ইবাদত করলেন আল্লাহ ইবাদত করে ইসরাইল ফারিস্তার সম্মুখে এসে হাজির কারণ ছয় মাস পূর্ণ হয়েছেন ছয় মাস পূর্ণ হয়েছিলেন আল্লাহ নবীর বেটি ফাতিমা জাহরা সময় আছেন মালাকুল মউত ফারিস্তা এসে হাজির হয়েছেন মালাকুল মউত ফারিস্তা এসে হাজির হয়েছেন ফাতিমা জাহরা বুঝতে পেরেছেন জোরে বলুন সুবহানাল্লাহ ফাতিমা জাহরা বলছেন এ মালাকুল মউত ফারিস্তা একটু আরজ করি মালাকুল মউত ফারিস্তা আল্লাহর দরবারে দোয়া করতে আছি মালাকুল মউত ফারিস্তা শোনাও আজকে তুমি আমার জান কবজ করবে না আল্লাহর সঙ্গে তোমাকে দিদার করতে দাও জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর সঙ্গে দিদার করতে দাও আমার আলী আল মুর্তজা আল্লাহর ইবাদত করেছেন সুবহানাল্লাহ আর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন আলী আল মুর্তজা মসজিদে নববীতে শুনেছেন কোন মানুষের মুখে যে নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে নবী কোনো জ্ঞান জানতেন না এই কথা কারা বলবে যারা নবীকে মানবে না তারাই বলবে তাই না আরে নবীর জামানাতে ছিল মুশরিক কাফের বেধর্মী যারা ছিল তারা নবীকে মানত না কিন্তু আজকে বর্তমান মুসলমান হয়ে মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরে মুসলমান হয়ে আমার নবীকে মানছে না হ্যাঁ বড় আফসোস যদি আজকে নবীকে না মানে তাহলে চিন্তা করেন নবীকে ওই সময় কারা মানত না কাফের মুশরিকরা মানত না এখন এই ব্যক্তিরা যদি নবীকে না মানে তাহলে তারা কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পরবর্তীকে এই জন্য কোরআনে বলেছেন আল্লাহ এটা জানিয়ে দিয়েছেন জগৎবাসীরা জানবেন যে কাফের মানুষ তারা হবে ওই রকম ধরনের যে সেই জামানাতে আমার নবীকে ওই ব্যক্তিরা মানত না বর্তমানে এখন এই রকম তৈরি হয়েছে আরো হবে বাপ এ থেকে বাঁচতে হবে আমাদেরকে আলী আল মুর্তজা খবর পেয়ে বেলালকে ডাকলেন বেলাল কোথায় আছো এসো বলে হুজুর আপনি ডেকেছেন বলে হ্যাঁ যাও মদিনাতে গোটাই এলান করে দাও কি এলান করো আলী আল মুর্তজা মসজিদে নববীতে সবাইকে ডেকেছেন
ডাঙ্গা বাজিয়ে দিলেন মসজিদে আমি তো সব এসে হাজির সবাই আলী বলছেন কালা সালুনি ফিল আর তোমরা আমাকে জিজ্ঞাসা করো আমি আলী তোমাদের এই প্রশ্নের উত্তর দেব জোরে বলে সুবহানাল্লাহ প্রশ্নের উত্তর আমি দেব আলী আল মুর্তজাকে যেমন বলেছেন আলী আল মুর্তজার জন্য একজন দাঁড়িয়ে গেছেন বলেছেন ও আলী আল মুর্তজা বলেন আপনি কোনদিন আল্লাহকে দেখেছেন জোরে বলেন জোরে বলেন সুবহানাল্লাহ আলী আল মুর্তজাকে বলেছেন আপনি কোনদিন আল্লাহকে দেখেছেন তিনি বলছেন কসম খোদা দুই রেকাত নামাজ পড়ার জন্য যখন দাঁড়াতাম এক রাকাত কমপ্লিট হলো দ্বিতীয় রাকাতে আমি অতক্ষণ পর্যন্ত মাথা উঠাতাম না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে না দেখতাম আল্লাহকে না দেখতাম এত পাওয়ার উনি আরো জজবাত রাখতে এসেছেন উনি বলছে আমাকে আরো প্রশ্ন করো তোমরা বেশি বেশি করে প্রশ্ন করো আমি আলী আর মুর্তজা মেম্বারে দাঁড়িয়ে তোমাদেরকে বললাম জমিনে সাত আসমান জমিন থেকে নিয়ে আশকুস লহ কালাম পর্যন্ত আমি সব উত্তর দেব জমিনের নিচে আর আসমানের উপরে যা আছে যেটা প্রশ্ন করো আল্লাহ বলছে জিবরিল যাও আলীর পাওয়ারটা একটু দেখাও মদিনাতে যাও হুজুর আল্লাহ পাক জিবরিল আমাকে বললেন জিবরিল আলাইহিস সালাম বলছেন আল্লাহ যাবো তো আমি কেমন করে যাব আল্লাহ বলছেন ফাজা যাহু জিবরিল ও সুরাতুল হুজুর আই জিবরিল মানুষের রূপ ধারণ করে তুমি যাবে আর ভিড়ের মধ্যে যা বসবে যাওয়ার পরে বলবা আলীকে এ আলী বলো জিবরিল আমিন কোথায় আছে এই প্রশ্ন করো জিবরিল আমিন চলে আসতেন আসার পরে বসে দাঁড়িয়ে বলছেন আয় আলী আমি একটা প্রশ্ন করব বলে কি প্রশ্ন বলছেন বলেন এখন জিবরিল আমিন কোথায় আছে আপনি তো বলেছেন জমিনের আসমানের সব খবর দিব জিবরিল কোথায় আছে বলেন আলী আর মর্ত সবাই তাকিয়ে আছে প্রশ্ন করনে ওয়ালাকে দিয়ে সব দেখছে মদিনাতে কোনোদিন আগে কেউ দেখেনি দাঁড়িয়ে আছে আলিয়ার মর্ত চোখটা বন্ধ করলেন জমিনের নিচে গেলেন জমিনের নিচে যাওয়ার পরে সব জায়গাতে খুঁজলেন জিবরিলকে পেলেন না আলী আল মুর্তজা জগতে আসলেন বাইতুল হারামে গেলেন আল্লাহর কাবা ঘরে চতুর্দিকে দেখলেন জিবরিলকে পেলেন না বাইতুল মুকাদ্দাসে গেলেন জিবরিলকে পেলেন না উনি যখন প্রথম আসমানে দেখলেন জগৎটা দেখার পরে প্রথম আসমানে গেলে জিবরিলকে দেখতে পাওয়া গেল না দ্বিতীয় আসমানে গেলে জিবরিলকে দেখা গেল না তৃতীয় আসমানে গেলে জিবরিলকে দেখা গেল না চতুর্থ আসমানে গেল জিবরিলকে দেখা গেল না পঞ্চম আসমানে গেল জিবরিলকে দেখা গেল না ষষ্ঠ আসমানে গেল জিবরিলকে দেখা গেল না সপ্তম আসমানে গেল জিবরিলকে দেখা গেল না সিদ্ধাতুল মুনতাহা গেল জিবরিলকে দেখা গেল না আরশ আজিমে গেল জিবরিলকে দেখা গেল না এ জিবরিল আমিনকে যখন খুঁজে না পাওয়া গেল আলী আল মুর্তজা নজরটা একবার ওই মজলিসের মধ্যে মসজিদে নববীতে যত জোড়া বসেছিল সুবহানাল্লাহ আলী আল মুর্তজা বলছে শুনো জিবরিলকে কোথাও খুঁজে পাওয়া গেল না যে প্রশ্ন করনে মারা ছিল সেটাই ছিল জিবরিল আমিন তিনার পাওয়ারটা কোন আল্লাহর নবী তিনাকে পাওয়ার কত দিয়েছেন আল্লাহ না বলেছেন আনা মাদিনাতুল ইলম আলাইকুম বাফা আই আলী আমি হলাম ইলমের শহর আর সেই শহরের দরওয়াজা হলে তুমি জোরে বলুন সুবহানাল্লাহ দারুন হিকমাতি আলাইকুম বাফা বলছেন আলী শুনো আমি হলাম হিকমাতের শহর আর সেই হিকমাতের শহরে দরওয়াজা হলে আলী আর মুর্তজা তুমি জোরে বলুন সুবহানাল্লাহ আলীকে প্রশ্ন করা হলো আলী তোমার এত পাওয়ার এত জ্ঞান কোথা থেকে আসলো সুবহানাল্লাহ আলী বলেছিলেন যে হুজুর আমার জ্ঞান সেই দিন থেকে আল্লাহর নবী যখন গোসল দেওয়া হলো আমার নবীকে
ওই সময় নবীর চোখের পলক মোবারক একটু পানি ছিল, আমি ওই সময় নবীর চোখের পলকের পানিটা আমি চুষে নিয়েছিলাম। চলে বলো একজন ব্যক্তি প্রশ্ন করেছে, এক বাদশাহ প্রশ্ন করেছিলেন, সে বেধর্মী বাদশাহ বলেছিল, ওমার শোনো, তোমাকে কটা প্রশ্ন করব আমি, যদি তুমি আমার প্রশ্নের উত্তরটা দিতে পারো তাহলে আমি তোমাদের কলমা পড়বো, তোমাদের ধর্মভীত হব, আমি তোমাদের কলমাটা পড়ে মুসলমান হব। ওমার বলেছিলেন প্রশ্ন করো। সর্বপ্রথমে প্রশ্ন করলে যে বলো এই পৃথিবী জগতের বুকে এমন কোন জায়গা আছে যেই জায়গাতে সূর্যের কিরণ একবার পড়েছে আর কিয়ামত পর্যন্ত পড়বে না? জোরে বলেন, যে জায়গাতে সূর্যের কিরণ একবার পড়েছে আর জীবনে কোনদিন পড়বে না। চিন্তা ভাবনা করলেন, উনি বললেন তার প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না। দ্বিতীয় প্রশ্ন করলেন, এ কুমার বলো এমন একটা কবর, কবর জিন্দা, যে কবরে আছেন সেও জিন্দা, যেন বলেন সেও হল জিন্দা। এই বলছেন তো কঠিন প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দেওয়া খুব মুশকিল। হাসরতে ওমার আবার প্রশ্ন করা হলো, তিন নাম্বার প্রশ্ন, বলছেন ওমার সে এমন একজন ব্যক্তি পরে নিঃশ্বাসে বেঁচে থাকে, পরে খাবারে খাবার ভক্ষণ করে, সে কোন ব্যক্তি হতে পারে? পরে বিশ্বাসে আল্লাহ জীবিত রাখে। আচ্ছা পরে বিশ্বাসে কেউ জীবিত থাকবে? হ্যাঁ কেউ জীবিত থাকবে না? হ্যাঁ প্রশ্ন করেছেন, তার মাথাটা ঘুরে গেছে। আবার প্রশ্ন করা হলো, আই ওমার বলো পৃথিবীতে এমন দুজন ব্যক্তি জন্ম নিয়েছেন আর একই দিনে জন্ম নিয়েছেন, একই দিনে ইন্তিকাল করেছেন, যদি বলেন সোহান, প্রশ্ন উত্তর একটাও হয়নি, ঘুরে চলে এসেছেন। আলীকে বলছেন, আলী শোন, আজকে আমি ওখানে যাওয়ার পরে এক বাচ্চা আমাকে প্রশ্ন করেছিল, সেই প্রশ্ন উত্তর দিতে পারিনি। আলী বলছেন, কি প্রশ্নের উত্তরটা ছিল? বলে উত্তর তো দিতেই পারিনি, বলে প্রশ্ন কি ছিল? উনি বলছেন, বলে আলি এইরকম প্রশ্ন ছিল যে পৃথিবীর জমিনে সূর্যের কিরণ একবার এক জায়গায় দিয়ে পড়েছে আর দ্বিতীয়বার পড়বে না, কিয়ামত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বলছেন, ইয়া তো সহজ প্রশ্নের উত্তর দিতে পারেন না আপনি? জোরে বলেন একটু, এত সহজ মনে হয় যাবে কিছুই না, এত সহজ, এত সহজ প্রশ্ন আমি উত্তর দিতে পারেন নি? আপনাদের জানা আছে কাউরে? নীল নদী একবার সূর্যের কিরণ পড়েছিল একবার, কখন? মুসা আলাইহিসসালাম যখন তার দলকে নিয়ে আশা মোবারক দিয়ে যখন ইশারা করলো, নীল নদীর পানি ফেটে গেল, ফেটে যাওয়ার পর রাস্তা তৈরি হলো, মুসা আলাইহিসসালামের কবে লোককে নিয়ে পার হয়ে গেল আর সূর্যের কিরণ ওই সময় পড়লো, আর ফেরাউনের দলটা যখন গেল নীলনদের পানি এক জায়গায় হয়ে গেল, সব হালাক হয়ে মারা গেল। ওই জন্য বলে নীলনদে একবার সূর্যের কিরণ ওই জায়গাতে পড়েছে। আলী আল মুর্তজা উত্তরটা দিয়ে দিলেন। আলীকে বলছেন, আলী দ্বিতীয় প্রশ্নটা, দ্বিতীয় প্রশ্ন বলো, কবর হলো জিন্দা সেই আর কবর বাসী হলো জিন্দা, এটা কি হবে? বলছেন, এটা তো আরো সহজ উত্তর,
এটা সারো শহর বলে হুজুর কি বলে এই ইউনুস আলাইহিস সালামকে যে মাছে গিলে নিয়েছিল সেই জন্য ইউনুস আলাইহিস সালাম যেটা কবর হয়ে গিয়েছিল আল্লাহ পাক হেফাজত রেখেছিলেন কবরে জিন্দা ছিল কবরে বাসিও জিন্দা ছিল বলেন সুবহানাল্লাহ বলেন হুজুর তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হলো পরের নিঃশ্বাসে সে ব্যক্তি জীবিত থাকে আলী বলছেন এটা আরো সহজ উনি বলছেন বলে হুজুর যত বুঝি ততই সহজ হচ্ছে হ্যাঁ বলছেন বলে হুজুর এটা কি হবে বলছেন মায় মায়েরা মায়ের জাতিরা যখন গর্ভবতী থাকে তখন তার পেটে বাচ্চা থাকে ওই বাচ্চাটা মার নিঃশ্বাসে ভেসে থাকে যারে বলেন মায়ের নিঃশ্বাসে ভেসে থাকে মা যদি যে খাবারটা খায় খাবারটা রক্ত তৈরি হয় রক্ত তৈরি হওয়ার পরে ওই নাপাকি রক্তটা তার নারীর ভিতর দিয়ে চলে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এইভাবে আল্লাহ পাক পর নিঃশ্বাসে ওই ব্যক্তিকে জীবিত রাখেন সুবহানাল্লাহ চতুর্থ নাম্বার প্রশ্ন করেছে চতুর্থ নাম্বার প্রশ্ন উত্তরটাও দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সবই ফিরে ফিরতে শুনে নাকি হ্যাঁ দাদার এইসব জায়গাতে যদি কালেকশন হতো তো সুবহানাল্লাহ আলী আল মুর্তজাকে দেখছেন কে আবু বকর সিদ্দিক আর হাসছেন আবু বকর সিদ্দিক দেখছেন আর হাসছেন আর আলী আল মুর্তজাকে একটু করে ঠোকা মারছেন মৌটাকে যদি আপনি গুতা মারেন তাহলে পরে টসটস করে পড়বে আর যদি না মারেন তো পড়বে হ্যাঁ আবু বকর জানতেন যে আলী আল মুর্তজার ভিতরে এত জ্ঞান আছে আগে একটু টাচ করলেই মানে পাওয়া যাবে জ্ঞান পাওয়া যাবে আবু বকর প্রশ্ন করছেন আর আলী আল মুর্তজা উত্তর দিছেন যখন উত্তর দিছেন তো বারবার একটা মানুষকে যদি প্রশ্ন করে তো রাখবে না মানুষ তো রাখবে আলী আল মুর্তজা যত মানে আবু বকর সিদ্দিক যত জিজ্ঞাসা করছে আলী আল মুর্তজা তত রেগে রেগে উত্তর দিছেন রেগে গেছেন আর আয়েশা তো হুমাইরা দেখছেন কাকে দেখছেন আবু বকর সিদ্দিক আপন বাপকে দেখছেন আর আলী আল মুর্তজা গেছেন মসজিদে নবীর ভিতরে সুবহানাল্লাহ আয়েশা তুল হুমায়রা বলছেন আব্বা আপনি আলীকে প্রশ্ন করছিলেন আর আলী উত্তর দিছিল হ্যাঁ তো আলী আল মুর্তজা রেগে যাচ্ছিলেন কেন তো আপনি রেগে রেগে কথা বলছেন না আপনি নরম হয়ে কথা বলছেন আর উনি রেগে রেগে কথা বলছেন আমি ওটাই দেখছিলাম আল্লাহর নবীর বেটি আল্লাহর নবীর স্ত্রী যিনি আয়েশা তুল হুমায়রা উনি বলছেন আবু বকর সিদ্দিক বলছেন আয়েশা আমি যতক্ষণ পর্যন্ত আলীকে দেখছিলাম ততক্ষণ পর্যন্ত আমি জ্ঞান অর্জন করছিলাম যদি বলে জ্ঞান অর্জন করছিলাম আলী আল মুর্তজার সঙ্গে হযরত আবু বকর সিদ্দিকের রাস্তায় সাক্ষাৎ হয়েছেন রাস্তায় সাক্ষাৎ হওয়ার পর আবু বকর সিদ্দিক আলী আল মুর্তজাকে বলছেন আহ সুবহানাল্লাহ আজকে সাক্ষাৎ হলো জান্নাতের টিকিট মাস্টারের সঙ্গে যদি বলে আলী আল মুর্তজাকে দেখছেন আবু বকর সিদ্দিক আর বলছেন আজকে জান্নাতের টিকিট মাস্টারের সঙ্গে সাক্ষাৎ হলো আমার মুলাকাত হলো তখন আলী বলছেন কি বললেন বলছে আল্লাহর নবীর মুখে শুনেছি আপনি জান্নাতের টিকিট মাস্টার যদি বলেন সুবহানাল্লাহ কে বলেছেন আমার নবী বলেছেন আলী বলছেন আপনি শুনেছেন যে আল্লাহ বিশ্ব নবী আমাকে জান্নাতের টিকিট মাস্টার বানিয়েছেন যত জান্নাতি যত হবে সবকে একটা করে টিকিট দিবে যাও কে আলী আল মুর্তজা আর আলীর সঙ্গে মহব্বত রাখলে অবশ্যই টিকিটও পাওয়া যাবে যেটা বলো তা আলী বলছেন আবু বকর তুমি তো এটা শুনেছো যে আমাকে জান্নাতের টিকিট মাস্টার বানানো হয়েছে তা এটা আপনি জানেন যে কোন ব্যক্তির জন্য টিকিট দেওয়া হবে যদি বলে কোন ব্যক্তির জন্য টিকিট দেওয়া হবে তুমি জান্নাতের টিকিট দিবে জোরে বলো সুবহানাল্লাহ এই হলো আলীর জ্ঞান আল্লাহ পাক এত জ্ঞান দিয়েছিলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমাদেরকে এই নামাজের রসুলের আলোচনা শোনার জন্য আল্লাহ বসে রেখেছেন একবার দুরুদে পাক না আল্লাহ হাম্মা
उठ खड़े हो अभी नाता के लिए या।